ജനാബ് മുഹമ്മദ് റസൂലുള്ളാഹി സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം এই দুনিয়ার জমিনে আগমন করার অনেক দিন আগে ঈসা রূহুল্লাহ জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে ইয়ামান দেশের নজরানে এক বাদশার জন্ম হলো। ইয়ামান দেশের নজরানে এক বাদশা থাকলো, নজরানের ভিতরে ঘোষণা করে দিল আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রেসালতের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ এক আল্লাহর কথা বলতে পারবে না। যেই ব্যক্তি আল্লাহর পক্ষে কথা বলবে, যেই ব্যক্তি তাওহীদ এবং রেসালতের পক্ষে কথা বলবে, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই ভয়ে কেউ তাওহীদের পক্ষে রাসূলের পক্ষে কেউ পর্যন্ত কথা বলতে চায় না। এই নজরানের মানুষ তাদের দেশে যেই বাদশা হানাফি মজহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন লিল জাসাসে এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জুনওয়াস। এই বাদশা বলতো আমাকে খোদা বলো, নিজেকে খোদা দাবি করত, আর তার মন্ত্রী পরিষদের সকলে দেশের জনগণকে নিয়া এই বাদশার কদমে সেজদা করত, বাদশাকে খোদা মনে করত, বাদশাকে আল্লাহ মনে করত, বাদশাকে তার সব কিছু মনে করে বাদশার কদমে সেজদা দিত। এইভাবে তাদের দিন চলতে লাগল। দেশের ভিতরে কেউ কালিমার কথা বলতে পারে না, তাওহীদের কথা বলতে পারে না, দিনের কথা পর্যন্ত বলতে পারে না। যেই ব্যক্তি ইসলামের পক্ষে, যেই ব্যক্তি তাওহীদের পক্ষে, যেই ব্যক্তি রেসালতের পক্ষে, যেই ব্যক্তি অন্যায়ের বিপক্ষে সত্যের পক্ষে কথা বলে, তাকে নির্যাতন করে, নিপীড়ন করে হত্যা করা হয়, প্রয়োজন বুঝে তাকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়ে যায়। আমার বন্ধুগণ, এইভাবে দিন চলতে লাগল। দীর্ঘদিন পর্যন্ত এইভাবে চলতে লাগল। এইভাবে একদিন দুই দিন না দুই যুগ পর্যন্ত চলে গেল। এক বাদশা ইসলাম বিদ্বেষী, তাওহীদ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, ইউসুফ জুনওয়াস যখন ক্ষমতায় বসে গেল, জনগণের খবর রাখে না, রাষ্ট্রের কি হলো তার দেখবার প্রয়োজন নাই। যেই ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, এই বাদশা ইউসুফ জুনওয়াসের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, তার মৃত্যুদণ্ড। পারে না, তাওহীদের দাওয়াত দিতে পারে না, রেসালতের দাওয়াত দিতে পারে না। এইভাবেই যখন দিন চলতে লাগল, দীর্ঘ ২৪টা বছর চলে যাওয়ার পরে বাদশার বয়স কমছে না বাড়ছে? কথা বলেন না, বাদশা বৃদ্ধ হয়ে যেতে লাগল, বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ হতে লাগল। চিন্তা করলো, আমি যদি মরে যাই, এই দেশে দুর্নীতির বিপক্ষে কথা বলতে দেই নাই, ওই দেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দেই নাই, জনগণকে কথা পর্যন্ত বলতে দিলাম না, জনগণের বাক স্বাধীনতা নষ্ট বন্ধ করে দিয়েছি, এই দেশে তাওহীদের দাওয়াত বন্ধ করেছি, রেসালতের দাওয়াতকে বন্ধ করেছি, আল্লাহর পক্ষে কথা বলার লোককে ধ্বংস করে দিয়েছি, রেসালতের পক্ষে যারা কথা বলবে তাদেরকে হত্যা করেছি। আমি যদি মরে যাই, মরে যাওয়ার পরে কোনো ক্রমে এই তাওহীদওয়ালা, কালিমাওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, রসুলওয়ালা লোকদের কাছে কোনোভাবে এই দেশের ক্ষমতা যদি চলে যায়, তাদেরকে নির্যাতন করেছি, নিপীড়ন করেছি, তাওহীদের বিপক্ষে অবস্থান নিয়েছি, রসালতের বিপক্ষে অবস্থান নিয়েছি, যদি নির্যাতন নিপীড়ন করবার পরে কোনো ক্রমে তাদের কাছে ক্ষমতা চলে যায়, আমি যে আঘাত করেছি তাদের হাতে ক্ষমতা পৌঁছে গেলে আমাকে আমার পরিবার সহ ব্রাশ ফায়ার করে মারতে পারে, কোন ঠিক না? আমার কথা বুঝেননি আপনারা? আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশা চিন্তা করতে লাগলো, কোনোভাবে যদি ক্ষমতা হারাই তাহলে তো আমার অস্তিত্ব থাকবে না,
বাদশা ইউসুফজো নামাজ চিন্তা করে আমার পরে দেশের ক্ষমতায় থাকবে আমার ছেলে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ কালের পর কাল আমার পরিবার থেকে রাষ্ট্র পরিচালিত হবে, আমার পরিবার থেকে দেশ চলবে, কেউ যেন সুযোগ না পায়, এই দেশের ভিতরে কেউ যেন কথা পর্যন্ত বলতে না পারে, এই দেশের ভিতরে কেউ যেন আমার পরিবারের বিরুদ্ধে কথা পর্যন্ত বলতে না পারে, এই চিন্তা করে বাদশা তার কাজগুলা চালাইয়া যায়। আমার বন্ধুগণ, বয়স হয়ে যাওয়ার পরে বাদশা চিন্তা করলো আমি যদি মরে যাই আমার অস্তিত্ব থাকবে না, আমার পরে তো ক্ষমতা আমার সন্তানকে বসাতে হবে, এই চিন্তা করে বাদশা ইউসুফ জোনাওয়াজ চলে গেল। এই জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল এই জাদুকরের কাছে গিয়ে বলছে, আব্বা জান আমি চাই আমি মরে গেলে এই নাজরানের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ কালের পর কাল আমার পরিবার থেকে রাষ্ট্র পরিচালিত হবে, কেউ যেন সুযোগ না পায়, আপনি কি কোনো ব্যবস্থা করে দিতে পারবেন? বাদশা ইউসুফ জোনাওয়াজ এই কথা বলবার পরে জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশারে আপনি যদি চান আপনি মরে গেলে আপনার দেশের ক্ষমতায় আপনার বংশের কেউ থাকবে, পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, ওই ব্যবস্থা যদি আপনি করাতে চান তাহলে আপনি আমাকে একটা প্রত্যুৎপন্নমতি একটা চালাক শিক্ষিত যুবক আমার কাছে দিতে হবে। আচ্ছা যাহাব না, আপনি যদি আমাকে একটা যুবক ছেলে দিতে পারেন, শিক্ষিত যুবক দিতে পারেন, শিক্ষিত তরুণ দিতে পারেন, একটা মাত্র যুবক যদি আপনি আমাকে দেন, ওই যুবকের মাধ্যমে আপনার দেশের ক্ষমতায় আপনি থাকবেন, কেউ আপনার বিরোধিতা করবে না এমন সিস্টেম করে দিতে পারব। বাদশা ইউসুফ জোনাওয়াজ ডাক দিয়ে বলছে, জাদুকরি বিশাল বড় নাসরানি, একটা মাত্র যুবক তোমাকে দিলে ওই যুবকের মাধ্যমে দেশের ভিতরে তুমি আমার ক্ষমতা প্রতিষ্ঠিত রাখবে, পৃথিবীর কেউ সুযোগ করতে পারবে না, এই সিস্টেম তুমি কেমনে করে দেবে? জাদুকর বলছে, ও বাদশা ইউসুফ জোনাওয়াজ আপনি শোনেন, আপনি যদি আমাকে একটা যুবক দেন ওই যুবকটাকে আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দেব, জাদুবিদ্যা শিক্ষা করে আমার মতো জাদুকর হয়, আপনার দেশে যাওয়ার পরে জাদুর মাধ্যমে জাদুর বিষক্রিয়ার মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে, বাবা ছেলে ঝগড়া লাগাইয়া দিবে, মা মেয়ে ঝগড়া, পরিবারে পরিবারে ঝগড়া, সামাজিকভাবে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, পীরে পীরে মারামারি, অগুলা লাগাইয়া দিবে, হুজুরে হুজুরে নিজেরাই মারামারি করবে, পীরে পীরে নিজেরাই মারামারি করবে, এক পীর আর এক পীরে কাফের বলবে, এভাবেই তাদের দিন চলতে লাগবে, এক হুজুর আর এক হুজুরকে গালি দিবে, কেউ কাউকে সহ্য করবে না, ওরা নিজেরাই নিজেরা মারামারি করে দিন কাটাইয়া দিবে, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় ওরা পাবে না, ঠিক নি? বাদশা কয় সিস্টেমটা খারাপ না, আমি জানি আপনাদেরকে বুঝাতে পারবো না কথাগুলো, সামনে গেলে হয়তো কিছু বুঝতে পারেন। আমার বন্ধুগণ, বাদশা বলল সিস্টেমটা খারাপ নেই না, ভালো আছে, কথা বলেন নাকি? তারা তারা নিজেরাই নিজেরাই মারামারি করবে, আমি আমার দেশ চালাবো, আমার বিরুদ্ধে লাগবার সময় নাই, বাংলাদেশে হুজুরে হুজুরে মারামারি আসেনি, নাই মনে হয়, পিড়ে পিড়ে আসেনি, আছে তো চলতে আস, হুজুরে হুজুরে মারামারি, পিড়ে পিড়ে মারামারি, এই হুজুরে এই হুজুরে কাফের, এই পিসাব এই পিসাবরে কাফের, এগুলা ছাড়া কোনো চিন্তাই নাই, এগুলো বাদ দে, মানুষকে গালি দেওয়া বাদ দে, আচ্ছা ইম্মা কেরাম খুতবায় জামরাক করবেন না, আপনারা ফতোয়া দিয়া শুধু মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করেছেন, ফতোয়া দিয়া মহিলাদেরকে তাফসির শোনা বন্ধ করেছেন, কিন্তু ফতোয়া দিয়া নারীদেরকে মার্কেটে যাওয়া, সিনেমা হলে যাওয়া, রাস্তায় বের হওয়া বন্ধ করতে পারেন নাই, কেন ফতোয়া দেন? কিসের ফতোয়া? আজ আপনারা মারামারি করছেন, কে নাভির নিচে হাত বাঁধল, কে বুকের উপরে হাত বাঁধল, কে মাথার উপরে হাত বাঁধল, কে জুরে আমিন বলছে, কে আস্তে আমিন বলছে, কে ইয়া নবী সালাম আলাইকা বলছে, কে ইয়া নবী সালাম আলাইকা বলে নাই, মাইশু কথা বলবে, দুই ভাই একই ঘরে থাকে, একই ঘরে খায়,
দুই নামাজ মসজিদে গিয়ে নামাজ পড়ে, এক মসজিদে নামাজ পড়ে না। আছে না এগুলা? এই ফেতনা কেন, কেনই ফেতনা তৈরি হয়েছে? মসজিদের ইমাম সাহেব নামাজে যে সুরাগুলো তেলাওয়াত করেন, যে আয়াতগুলো তেলাওয়াত করেন, এই আয়াতের ব্যাখ্যা যদি উনার মহল্লায় উনার সমাজে প্রতিষ্ঠিত হতো, চুরি ডাকাতি বদমাইশি ফেতনা থাকতো না, ঠিক কিনা বলেন? চাকরির চিন্তা, যদি আমার চাকরি চলে যায়, দরকার নাই চাকরির, আপনি বিজনেস করে খান, ব্যবসা করে খান, যদি মসজিদের মিম্বরে বসে সত্য কথা না বলা যায়, দায়িত্ব ছেড়ে দেন, আপনি ঠিক মতো কথা বলতে পারেন না। কারণ যখন সুদের ওয়াজ করবেন দেখেন আপনার সভাপতি সুদ কর, আপনি ঘুষের ওয়াজ করবেন আপনার সেক্রেটারি ঘুষ খায়, কথা বলেন না কেন? আপনি ফ্যান্সি ডিল ইয়া বা ভূমি দখলের বিরুদ্ধে কথা বলবেন দেখবেন আপনার ক্যাশিয়ার সব থেকে বড় খাইয়া পেটে বম্বাস্টিক মার্কা করে রাখছে, কার বিরুদ্ধে কথা? কেন এগুলো হচ্ছে? সমাজগুলোকে নষ্ট করা হয়েছে, সমাজের কোথাও দিন নাই। আজকে একটা পুঁজিবাদ সমাজ চলছে, গরিব গরিব হচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে, কেউ কারো সঙ্গে কথা বলতে পারে না, বাজারে সবকিছুর দাম বেশি, আর ছোট লোক যারা ছোট ছোট মানুষ তাদেরকে সম্মান দেওয়া হয় না। একটা কথা মনে রাখবেন, আপনি কোন ধর্মের মানুষ জানতে চাই না, আপনাকে আগে মানুষ হওয়া লাগবে, মানুষ, ঠিক কিনা বলেন? আগে মানুষ হন, এরপরে ধর্মের চিন্তা করেন। আপনি মুসলমানের নাম নিয়ে সুদ খান, ঘুষ খান, ফ্যান্সি ডিলি আবার ব্যবসা করেন, এই মুসলমানের দরকার নাই। আপনি নামাজ পড়লে শয়তানি করেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যা তোর নামাজ নিয়ে ভাগ, নামাজ নিয়ে ভাগ। আজকে আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? যদি বসেন সামনে কিছু কথা বলবো। আজকে আপনারা কোরআনকে কি বানিয়েছে, কেন আপনারা এগুলো শুরু করেছেন সমাজে? কোরআনকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআন শরীফ মক্তবে পড়ানো হয় না? হয় না। যেই বয়সে বাচ্চা পূর্ব চিনে না, পশ্চিম চিনে না, উত্তর দক্ষিণ চিনে না, ওই বয়সে কোরআন শরীফ পড়ে, আর যেই বয়সে সে অ্যাডাল্ট হয়ে যায়, ম্যাচুরেট হয়ে যায়, বয়স হয়ে যায়, সমাজ বুঝে, ওই সময় সে ফিজিক্স পড়ে, কেমিস্ট পড়ে, কথা বলেন না কেন? তো দিন শিখবে কোন দিন, ইসলাম শিখবে কোন দিন? আজকে আপনারা কোরআনকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই, কোরআন শরীফকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে দশজন মিলে খতম পড়ে, ৩০০ টাকা করে জনপতি পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই, কথা বলেন না কেন? এগুলো কি? কোরআনকে বানিয়েছেন ৩০ পারা মুখস্থ করে তারাবি পড়াবার বই, কে বলেছে এগুলা? কোরআনে কারিমের ১৩ নম্বর পারা ১৪ নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াত আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ বলছেন কোরআন দিয়েছি গোটা দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করবার জন্য। কোরআন মসজিদে থাকবার কিতাব নয়, কোরআন মাদ্রাসায় থাকবার কিতাব নয়। যেই ব্যক্তি ওজনে কম দেয়, যেই ব্যক্তি পাল্লায় কম দেয়, যেই ব্যক্তি গরুর গোশত দেখাইয়া মহিষের গোশত বিক্রি করে, যেই ব্যক্তি অরিজিনাল ডিম দেখাইয়া ফার্মের ডিম বিক্রি করে, তার কাছে ইসলাম নাই, তার কাছে দিন নিয়ে যাও। খবর নিয়ে দেখেন বাজারে বহুত লোক দুই নম্বরে ব্যবসা করে, অরিজিনাল মাছ দেখাইয়া সে পুরোনা মাছ বিক্রি করতেছে, বলছে তাজা মাছ, অথচ পুরোনা মাছ, অরিজিনাল টাটকা সবজি সবজি দেখাইছে, পুরাতন সবজি বিক্রি করতেছে, একবারে ভালো কাপড় দেখাইয়া দুই নম্বর কাপড় বিক্রি করতেছে, এগুলো নাই তো ওর কাছে দিন নাই, ওর কাছে ইসলাম নাই। আপনি কোরআনকে মসজিদে রেখেছেন, কোরআন মসজিদের কিতাব নয়, হুদাল্লিন নাস ওয়াবাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন তো হিদায়াতের কিতাব, কোরআন তো সত্য মিথ্যাকে পার্থক্য করবে, যে মদ পান করে, যে ফেন্সিডিল ব্যবসা করে, তার কাছে কোরআন নিয়ে যান আর বলেন
কোরআন বলছে মদ খাইলে কি শাস্তি, কোরআন বলছে মদ ছেড়ে দিলে কি লাভ, কথা বলেন। কোরআন মসজিদে ওলামায়ে কেরামদেরকে বলছে আল্লাহকে ওয়াস্তে মসজিদ মাদ্রাসা নির্ভর হয়ে বসে থাকবেন না, আপনাদের কলিজার টুকরা রসুল, আমার কলিজার টুকরা রসুল, তিনি মসজিদে নববীর মুতাওয়াল্লি ছিলেন, তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, তিনি মসজিদে নববীর খতিব ছিলেন, তিনি মাদ্রাসায় দারুল আরকামের শিক্ষক ছিলেন, তিনি মাদ্রাসায় দারুস সুফফার শিক্ষক ছিলেন, পাশাপাশি মদিনার সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন, কথা বলেন না কেন? ব্যবসা ছিল নিজের, ছিল নিজের বউর ব্যবসা ছিল, ছিল না মনে হয়, নিজের তো ছিল, ছিল বউর ছিল, এবং নিজের বউর এত বড় ব্যবসা ছিল মক্কার সকল লোক খাদিজার টাকায় বিজনেস করত। এগুলো শুধু সুবহানাল্লাহ পর্যন্তই রাখবেন, আর বাস্তবতার দরকার নাই। উলামায়ে কেরাম যদি আজকে মসজিদ মাদ্রাসা নির্ভর না হইয়া বাজারে যদি 50টা দোকান আর 20টা দোকান উলামায়ে কেরামের থাকতো, আর যাই হোক এরা দুই নম্বর ব্যবসা করত না, এরা হারাম ব্যবসা করত না, তাহলে এই সেক্টরে যাবে কে? কেন হচ্ছে না এগুলো? এজন্য মনে রাখবেন, আজকে কোরআনকে বুঝছেন না, কোরআনকে থিসিস করেন, কোরআনকে অ্যানালাইজ করেন, কোরআনকে গবেষণা করেন, আপনারা বলছেন কোরআনে কিচ্ছু নাই, কোরআনে পাইছেন শুধু বউরে কেমনে তালাক দিতে হয়, খালি বউরে তালাক দিও আর কিচ্ছু কোরআনে নেই। অথচ আল্লাহ বলছেন চন্দ্র ঘুরে না সূর্য ঘুরে, আসমানের উপরে কি আছে, আসমানের নিচে কি আছে, জমিনের উপরে কি, জমিনের নিচে কি, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, ফিজিওলজি, বায়োলজি, কেমিস্ট, ড্রাগিস্ট, সোশ্যাল সায়েন্স, ম্যাথ, আল্লাহ বলছেন যা পৃথিবীতে আসবে বিজ্ঞান যা আবিষ্কার করবে, আল্লাহ কোরআনে বলছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সকল বিষয়ের পূর্ণাঙ্গ বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কোরআন থেকে কি শিখছে, কি শিখেছে? মনে করেছেন পাঞ্জাবি রাখলে পরলেই, দাড়ি রাখলেই মনে হয় মুসলিম? নেভার, এটা হতেই পারে না, এটা লিবাসু তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক, তাকওয়া নয়। আল্লাহ বলছেন লিবাসু তাকওয়া, এটার নাম ইসলাম নয়, দাড়ি টুপি পাঞ্জাবির নাম ইসলাম নয়। হা হুনা, রসুল তিনবার বলছেন হা হুনা, দিন তো ওখানে, ইসলাম তো ওখানে, আত্মার ওখানে, আর উপরে যা দেখতো সেগুলো লেবাস, পাঞ্জাবি টুপি দাড়ি রাইকা বহুত লোক বদমাইশি করে যায়, ঠিক কিনা বলেন? এই পোশাকের নাম ইসলাম নয়। আল্লাহ কাওয়াস্তে ভালো মানুষ হওয়া লাগবে, কে গোল টুপি, কে জালি টুপি, কে লম্বা টুপি, বাদ দেন, একটা মাসলকে আবদ্ধ হন, আমি চাই পৃথিবীতে, এই পৃথিবীর সামিয়ানা হবে একটা, এই জমিনে হবে একমাত্র আল্লাহর তাওহীদ, জমিনে থাকবে একমাত্র আল্লাহর রিসালত, কোন ধর্ম বর্ণ থাকবে না, সকল ধর্মের মানুষ আল্লাহকে মানবে, যারা আমার কিবলার দিকে মুখ করে সালাত পড়ে, যারা আমার জবাই করা পশুর গোশত খায়, তারা আমার ভাই, কথা বলেন ঠিক কি না? আমার ভাই, ফিতনা কইরেন না, মানুষকে ঐক্যবদ্ধ করেন, মানুষকে ধরে সরাই দিয়েন না, আমার কথা কষ্ট পাচ্ছেন মনে হয়? এই জন্য যুবকদেরকে বলছি শোনো একটা কথা বলে আমরা আলোচনা সংক্ষেপ করবো, খুব লম্বা কথা বলবো না, কিন্তু শোনো কি বলতে চাই। ও যুবকেরা সিনেমা দেখো না, এরা মনে হইতেছে উলিয়া উলিয়া নাকি, সিনেমা দেখে না, বহুত পিসাব আপনারা, শোনো কি বলতে চাই, আমি তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি, ইনফরমেশন দিচ্ছি, আসছি। ও যুবক তোমার পাদ ও তোমার পায়ে ধরে বলে যায়, তোমাকে তোমাকে বুকের সঙ্গে লাগে একটা কথা বলতে চাই, যুবক শোনো, আল্লাহকে ওয়াস্তে শোনো, দুনিয়া কামিয়াব, আখেরাত কামিয়াব, তুমি বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ, বাবা শোনো, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ, সিনেমা হলে সিনেমা দেখতেছ, হঠাৎ সালাতের সময় হয়েছে, হঠাৎ গলির দিকে তাকায় দেখছো নামাজের সময় হয়েছে, সিনেমা হলের ভিতরে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজকে ছেড়ে দিও না, যেখানে সুযোগ পাও সালাতে দাঁড়াও। আল্লাহ বলছেন ওই পাগল, তুই সিনেমা দেখতেছিস, হাইয়াল ফালাহ,
আয় কল্যাণের দিকে আমার কাছে ভরপুর কল্যাণ আছে আমার কাছে চুকের সৌন্দর্য আছে আমার কাছে আত্মার খোরাক আছে ওখানে যা দেখতেছিস পচা দুর্গন্ধ তার চাইতে আমার কাছে ভালো আছে এজন্য গিয়েছো সিনেমা হলে নামাজের সময় হয়েছে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও ওখানে নামাজে দাঁড়িয়ে যাও যুবক বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো আজান হয়ে গেছে নামাজের সময় মদের বোতলটা টেবিলে রাইখা নামাজে দাঁড়িয়ে যাও তুমি বন্ধুদের পাল্লায় পড়ে ফ্যান্সি ডিলের বারে গিয়েছো আজান হয়ে গিয়েছে নামাজের সময় বোতলটা রাইখা দাও নামাজে দাঁড়িয়ে যাও ও যুবক তুমি বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবা ট্যাবলেট হাতে নিয়েছো নামাজের সময় হয়েছে দুই হাত জোড় করে বলি খাও পরে ট্যাবলেটটা পকেটে রাইখা দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজে দাঁড়িয়ে যাও ও যুবক বন্ধুদের পাল্লায় পড়ে জানা করে ফেলেছো নামাজের সময় হয়ে গিয়েছে পবিত্র হয়ে সালাতে দাঁড়িয়ে যাও সালাতে দাঁড়িয়ে যাও যুবক তোর মাথায় যদি টুপি থাকে টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও টুপি যদি না থাকে খালি টুপিতে মাথায় খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি যদি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়াও পাঞ্জাবি যদি না থাকে শার্ট পরে নামাজে দাঁড়াও শার্ট যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়াও তাও যদি না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়াও তাও যদি না পাও খালি গায়ে নামাজে দাঁড়াও খালি শরীর নিয়ে নামাজে দাঁড়াও ও যুবক একটা প্যান্ট যদি থাকে প্যান্ট পরে নামাজে দাঁড়াও প্যান্ট যদি না পাও পায়জামা পরে নামাজে দাঁড়াও পায়জামাও যদি তোমার না থাকে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকো তাও নামাজে দাঁড়াও এটাও যদি না পাও উলঙ্গ হয়ে নামাজে দাঁড়াও তাও নামাজটা পড়ো যুবক পানির যদি ব্যবস্থা থাকে পানি করে সালাতে দাঁড়াও পানি করে পানি দিয়ে অজু করে সালাতে দাঁড়াও পানির যদি ব্যবস্থা না থাকে তায়াম্মুম করে নামাজে দাঁড়াও পানিও নাই তায়াম্মুমের মাটিও নাই কাপড়ও নাই উলঙ্গ হয়ে বিনা অজুতে নামাজে দাঁড়াও তাও নামাজ পড়ো আল্লাহ বলছেন ইন্না সালাতে তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার বিশ্বাস আছে এই সালাত একদিন তোমাকে বাঁচাইয়া বাঁচাইয়া সকল ফেতনা থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ যেখানেই থাকো রবকে ভুলে যেও না যে কাজেই থাকো রবকে ভুলে যেও না রবকে কাছে রাখো নামাজটা পড়ো জিন্দেগিতে যা চাইবা সব তো পাইবা কষ্ট হচ্ছে আমার কথায় আল্লাহকে আসতে অন্যায় কাজে আমরা যাব না ফেতনা করব না হারাম কাজে যাব না সমাজকে বিনষ্ট করব না আজকে আমরা বিভক্ত হয়ে বসে আছি সমাজের ভিতরে দিন নাই পরিবারের ভিতরে দিন নাই কিচ্ছু নাই আমার কথা শুনেন কি বলতে চাই আজ থেকে 50 বছর আগে এখন সুবর্ণচরে যত মসজিদ মাদ্রাসা আছে আগে ছিল 50 বছর আগে ছিল ভাই এত মসজিদ ছিল না এত মাদ্রাসা ছিল না এত আলেম ওলামা ছিল না কিন্তু 50 বছর আগে সমাজে যেটা ছিল সকলের ঘর থেকে সকালবেলা কোরআনের তেলাওয়াত শোনা যেত বলেন না কথাটা না ভুল বলেছি আমাদের মা চাচিরা আমাদের বোনেরা সকালে কোরআন তেলাওয়াত করতো 50 বছর আগে যেটা ছিল দুই যুবক বসে এখানে আড্ডা দিচ্ছে তার মুরব্বী বাবা না হয় বড় ভাই না হয় এলাকার কেউ যাচ্ছে দেখছে আড্ডা ফালাইয়া রাস্তার থেকে দৌড় দিছে সম্মান দিয়েছে আজকে 50 বছর পরে মসজিদের অভাব নাই মাদ্রাসার অভাব নাই গ্রামে গ্রামে আলিম ওলামার অভাব নাই আলিমও বেশি মসজিদও বেশি মাদ্রাসাও বেশি মনে হয় এখন চুরি কমছে ডাকাতি কমছে ফেতনার বদমাইশি কমছে না বাড়ছে কেন এত হুজুর এত আলিম এত মসজিদ এত মাদ্রাসা বাড়লো কেন বাড়লো কেন এখনকার যুবকরা তো এত খারাপ হয়েছে নিজের শ্বশুরের কাছে গিয়া শ্বশুররে জামাই মেয়ের জামাই শ্বশুর গিয়ে জিগা খাব্বা আপনার কাছে সিগারেট আছে কথা বলেন না কেন সমাজ কোথায় গিয়ে নষ্ট হইল সমাজে দিন নাই এত আলেম এত মসজিদ মাদ্রাসা সমাজ ঠিক হচ্ছে না কেন এর কারণ সব আছে মসজিদে সব আছে মক্তবে সব আছে মাদ্রাসায় সব আছে খানকায় সমাজে নাই ঠিক কিনা বলেন কিন্তু এগুলা থাকার দরকার নাই সব থাকবে সমাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যা করেছেন সব করেছেন সমাজ বিনির্মাণের জন্য সমাজকে প্রতিষ্ঠা করার জন্য সমাজকে অন্যায় থেকে বাঁচাবার জন্য সারা জিন্দেগি চেষ্টা করেছেন আর আমরা এগুলাতে নাই কথা বলেন না কেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই বলেন না আমিন কষ্ট হচ্ছে আপনাদের আমার বন্ধুগণ এখন সমাজকে কেমনে বিনির্মাণ করবেন যুবক তোমাকে বলছে শোনো কাইটা কাটাকাটি করে মারামারি করে পিটাপিটি করে আগুন দিয়ে জ্বালাইয়া সন্ত্রাসী করে উগ্রবাদ চরমপন্থায় গিয়ে দিন প্রচার করা যায় না
দিন প্রচারের হিকমত তোমাকে জানতে হবে এবং দিন প্রচার করতে হবে এই কথাই তোমাদেরকে আজকে বোঝাতে চাই আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ বাচ্চা ইউসুফ জু নামাজ চিন্তা করে দেখল একটা মাত্র যুবক যদি হয়ে যায় এক যুবকের মাধ্যমে আমার দেশের মধ্যে ফিতনা লেগে যাবে আর আমি আমার দেশ চালাবো কেউ সুযোগ পাবে না এই চিন্তা করে ইউসুফ জু নামাজ নজরানে আসার পরে গোটা দেশ তালাশ করতে লাগলো গোটা দেশ খুঁজে একটা যুবককে পেয়েছে এই যুবকের নাম আল্লামা ওবাইদুল্লাহ সিন্দি ইনকালাবি তাফসিরে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের আব্দুল্লাহ বিন তামর আমার বন্ধুগণ বাদশাহ যুবকটাকে বলছে ও যুবক তুমি শুধুমাত্র কেবলমাত্র জাদুবিদ্যার মাধ্যমে আমার দেশে ফিতনা তৈরি করে দিবা বিনিময়ে তুমি যা চাইবা তাই পাইবা কিন্তু তুমি আমার দেশে ফিতনা তৈরি করে দিতে পারলেই হলো আমি আমার ক্ষমতায় থাকব আমার বন্ধুগণ সংক্ষেপ করে বলি এই বাচ্চা ইউসুফ জু নামাজ আব্দুল্লাহ বিন তামেরকে দিয়া এই দেশ থেকে কালিমাওয়ালাকে ধ্বংস করে দিতে চায় ইসলামী আন্দোলনকে মুছে দিতে চায় এই জন্য বিদেশে ট্রেনিং এর জন্য পাঠাচ্ছে এই বাদশাহ শেষ পর্যন্ত জাদুকরের কাছে পাঠিয়ে দিল আব্দুল্লাহকে দুইটা রওয়ায়াত আশরাফ আলী তানুবী বয়ানুল কোরআনে লিখে কেউ বলেছেন প্রতিদিন সকালবেলা চলে যায় বিকেল বেলা যুবক বাড়িতে ফিরে আসে কেউ বলছেন ছয় মাসের জন্য চলে গেল ছয় মাস পরে বিকাল বেলা ছয় মাস পরে যুবক আসতেছে জাদুবিদ্যা শিক্ষা করে দুনিয়ার বড় জাদুকর হয়ে আসতেছে এই যুবকের মাধ্যমে সমাজ থেকে দিনকে মুছে দিবে আ মুসলমান বন্ধুগণ মনে রাখবা বাদশা চাইল এই যুবকের মাধ্যমে আব্দুল্লাহ বিন তামেরকে দিয়া নজরান নামক দেশ থেকে তাওহীদ আর রেসালতকে মুছে দিতে চাইবে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে জাদুবিদ্যা শিক্ষা করাইয়া সে তাকে পাঠিয়ে দিয়েছে আমাদের তার দেশে নজরানে পাঠিয়ে দিয়েছে সমাজকে নষ্ট করার জন্যে আর আমার আল্লাহ কৌশল করলেন শোনো রে বাদশা তুমি যেই যুবকের মাধ্যমে এই দেশ থেকে দিনকে মুছে দিতে চাও আমি আল্লাহ কৌশল করলাম এই যুবকের মাধ্যমে এই সমাজে দিন জিন্দা করে দিতে চাই আল্লাহ একবার বলেন আমার আল্লাহ বুঝাতে চান যুবকরে ও বাচ্চা ইউসুফ জু নামাজ তুমি কোটি কোটি টাকা খরচ করে ইনভেস্ট করে আব্দুল্লাহকে বিদেশে ট্রেনিং দিয়া নিজের দেশে নজরানে এনে এই দেশ থেকে তাওহীদ আর রেসালতকে মুছে দেওয়ার কৌশল করেছ আমি আল্লাহ কৌশল করলাম তুমি যেই জিনিস দিয়া দিনকে মুছে দিতে চাও আমি আল্লাহ ওই জিনিস দিয়া দিনকে জিন্দা করতে চাই আমার আল্লাহ এই জন্য কোরআনে কারিমের অনেক জায়গায় বলেছেন আমার আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন দুনিয়ার মানুষ কৌশল করে মনে করে দিনকে মুছে দিতে চায় ওরা জানে না আমি আল্লাহর কৌশল আরো বড় ওরা যে জিনিসের মাধ্যমে দিন মুছে দিতে চায় আমি আল্লাহ ওই জিনিস দিয়া দিনকে জিন্দা করতে চাই কোন ঠিক কিনা আমার বন্ধুগণ গভীর মনোযোগ এক পর্যায়ে আব্দুল্লাহ বিন তামের বড় জাদুকর হয়ে জাদুবিদ্যা শিক্ষা করে নজরানে ঢুকে গিয়েছে উদ্দেশ্য কালিমাওয়ালাদেরকে এই দেশের ভিতরে রাখা নাকি বের করে দেওয়া কথা বলেন বের করে দিবে এই দেশে আর কেউ তাওহীদের দাওয়াত দিবে না এই দেশে কেউ রেসালতের দাওয়াত দিবে না এই জন্য দেশ থেকে বের করে দিতে চায় নিয়ত করে জাদুবিদ্যা শিক্ষা করে যখন দেশের ভিতরে ঢুকেছে আমার বন্ধুগণ বাদশার দরবারে যাবে রাস্তায় যাওয়ার পথে তাকাইয়া দেখে গাছের একটা গোড়ায় মাথায় পাগড়ি মুখে সাদা দাড়ি একজন আল্লাহওয়ালা গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায় আমার বন্ধুগণ এক পর্যায়ে যুবক আব্দুল্লাহ এই মুরব্বির কাছে এসে ডাক দিয়ে
বলতেছে বাবা আপনি বলেন তো গাছের গোড়ায় বসে বসে আপনি কি করে যাচ্ছেন মুরব্বী ডাক দিয়ে বললেন যুবক তোমাকে চিনতে পারলাম না আমি গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিচ্ছি আল্লাহর তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিচ্ছি আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে মুরব্বী ও আঙ্কেল আপনি কি জানেন না এই দেশের বাচ্চা নিষিদ্ধ করে দিয়েছে এই দেশের বাচ্চা আইন করে নিষিদ্ধ করে দিয়েছে এই দেশে কালিমার দাওয়াত চলবে না এই দেশে তাওহীদ আর রিসালাত চলবে না আপনি কেন দ্বীনের দাওয়াত দিচ্ছেন আপনি কি জানেন আপনাদেরকে হত্যা করা হবে আপনাদেরকে হত্যা করবার জন্য দেশ থেকে বের করে দেওয়ার জন্য আমি জাদুবিদ্যা শিক্ষা করে এসেছি আপনি দেশের ভিতরে অন্যায়ভাবে আইন বিবর্জিত দ্বীনের দাওয়াত দিচ্ছেন আমি বাচ্চার সঙ্গে দেখা করে আসতেছি আপনাদেরকে দেশ থেকে তাড়িয়ে বের করে দেওয়া হবে এই হুমকি দিয়া আব্দুল্লাহ বিন তামের আল্লাহর ওলি মুরব্বীর সামন থেকে যখন চলে যায় দাওয়াত দিয়া যুবককে এই যুবক যখন আল্লাহর ওলিকে হুমকি দিয়া চলে যায় যাওয়ার সময় আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন তামের চেহারার দিকে তাকালেন প্রথমেই তাকাইয়া কাঁদলেন তারপরে মুচকি হাসতে লাগলেন যুবক দাঁড়িয়ে গেল আর চিন্তায় পড়ে গেল ব্যাপার কি উনি আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদবে কেন আমার চেহারার দিকে তাকাইয়া হাসবে কেন কি এমন করলাম যুবক ঘুরে ফিরে আবার আসছে এসে ডাক দিয়ে বলতেছে মুরব্বী আপনি আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদলেন কেন আমার চেহারার দিকে তাকাইয়া হাসলেন কেন আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন তামেরকে জবাব দিচ্ছেন যুবকরে দুইটা কারণে তোমার চেহারার দিকে তাকাইয়া কাঁদলাম তোমার চেহারার দিকে তাকাইয়া হাসলাম অ যুবক শোনো আমি চিন্তা করে দেখলাম জীবনে যত মানুষ এই পর্যন্ত আমি দেখেছি তোমার মতো এত সুন্দর চেহারার কোনো যুবককে এই পর্যন্ত আমি দেখি নাই অ যুবক আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে তৈরি করেছেন আমি তাকাইয়া দেখলাম তুমি যদি এই মুহূর্তে মরে যাও তুমি যদি এই মুহূর্তে কবরে চলে যাও তুমি যদি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না সাপ বিচ্ছু তোমার চেহারাকে নষ্ট করে ফেলবে কবরে গেলে তোমার অস্তিত্ব থাকবে না এর কারণ তোমার ভিতরে তাওহীদ নাই তোমার ভিতরে রেসালত নাই আল্লাহর পরিচয় নাই রসুলের পরিচয় তোমার ভিতরে নাই তুমি যদি এই মুহূর্তে মরে যাও কবরে গেলে তোমার অস্তিত্ব থাকবে না সাপ বিচ্ছু কীড়া তোমাকে ধ্বংস করে ফেলবে এই জন্য তোমার চেহারার দিকে তাকাই আমি কাঁদলাম তোমার মতো বুখা যুবক এই দুনিয়ার জমিনে আর দেখি নাই তুমি কেন নিজেকে মৃত্যুর পরে ধ্বংস করতে চাও যুবক তোমার চেহারার দিকে তাকাইয়া এই জন্য আমি হাসলাম যুবক রে তোমার মতো হাম্মক তোমার মতো বেওকুফ দুনিয়ার জমিনে আর নাই তুমি মাত্র জাদুবিদ্যা শিক্ষা করে এসেছ আর মনে মনে ভাবতেছ বহুত বড় গুনাহ করে ফেলেছ যুবক রে আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিয়েছেন কেউ যদি আসমান জমিন পরিমাণ গুনাহ করেও মাফ চায় আল্লাহ বলছেন তাকে মাফ করে দিবেন কোন সুবহানাল্লাহ আজ যুবক আব্দুল্লাহ তোমার চেহারার দিকে তাকিয়ে ওই জন্য আমি হাসলাম আল্লাহর কাছে তুমি যদি ক্ষমা চাও তুমি যা অপরাধ করেছো অন্যায় তুমি করেছো এই মুহূর্তে তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আমার বিশ্বাস আল্লাহ শুধু তোমাকে ক্ষমা করে দিবেন তা না আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন বিশ্ববিখ্যাত বুজুর্গ আলী বানাইয়া দিবেন আর কালিমা পড়লে অন্তরে তুমি স্বাদ পাইবা কলিজায় শান্তি পাইবা জবানে স্বাদ পাইবা অন্তরে শান্তি পাইবা তুমি যদি কালিমা পড়ো আমার বিশ্বাস আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ আজ যুবক আব্দুল্লাহ তুমি মাত্র জাদুবিদ্যা শিক্ষা করেছ আর কোনো বড় অপরাধ করো নাই আমার মন বলতেছে আল্লাহ তো রহমান আল্লাহ রহিম আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে অবশ্যই নাজাত দিবেন মাত্র এক দুই মিনিট ওয়াজ করলেন এক দুই মিনিট নসিহত করলেন এই জাদুকর বিশ্ববিখ্যাত জাদুকর একটা যুবককে বুঝালেন যুবক ডাক দিয়ে বলতেছে বুজুর্গ আল্লাহর ওলি
আমি যদি তওবা করি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই সত্যি কি আমার গুনাহ মাফ হয়ে যাবে আমি কি আল্লাহর বুজুর্গ হতে পারবো ওলি হতে পারবো আর আমি কি জবানে স্বাদ এবং অন্তরে শান্তি পাব আল্লাহর ওলি বললেন যুবকরে তুমি শুধু জবানে স্বাদ আর অন্তরে শান্তি তুমি পাবা তা না আমার বিশ্বাস আল্লাহর সঙ্গে তোমার এমন একটা সম্পর্ক হয়ে যেতে পারে তুমি দুনিয়ার জমিনে যা চাইবা চাইতে দেরি হবে আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ আল্লাহর ওলি এক দুই মিনিট কথা বললেন যে যুবকটাকে বাদশা টাকার বিনিময়ে পাঠিয়েছে ধ্বংস করার জন্য আল্লাহর ওলি এক দুই মিনিট কথা বলবার কারণে যুবকের মন চেঞ্জ হয়ে গেল যুবক বলতেছে হুজুর দেরি করা যায় না এই মুহূর্তে আপনি চাইলে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন কন সুবহানাল্লাহ আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন যুবকটাকে কালিমা পড়িয়ে দিলেন যুবক মুসলমান হয়ে গিয়েছে আল্লাহর ওলি বলতে লাগলেন মুরব্বি বলতে লাগলেন যুবকরে আমার বিশ্বাস কালিমা যেহেতু পড়েছো আল্লাহ তোমার পিছনের জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন আল্লাহ তোমাকে অবশ্যই বুজুর্গ ওলি বানাবেন যুবক ডাক দিয়ে বলছে হুজুর আপনি বললেন কালিমা পড়লে জবানে স্বাদ পাওয়া যায় অন্তরে শান্তি পাওয়া যায় আমি তো কালিমা পড়লাম কিন্তু স্বাদ তো পাই না আল্লাহর ওলি বললেন যুবকরে তুমি কালিমা পড়েছো ঠিকই কিন্তু কালিমার অর্ধেক পড়েছো অর্ধেক পড়েছো অর্ধেক বাকি আছে আল্লাহর ওলি কালিমার বাকি অর্ধেক কি আল্লাহর ওলি যুবকটাকে বললেন যুবকরে কালিমার বাকি অর্ধেক হয়েছে এই মুহূর্তে তোমাকে আমার বুকের সঙ্গে লাগাই একটা চাপ দিব একটা জাতা দিব আমার বিশ্বাস একটা চাপে তোমার কল পরিষ্কার হয়ে যাবে আল্লাহর আরশ পর্যন্ত দেখা যাবে কোন সুবহানাল্লাহ যুবক ডাক দিয়ে বলছে হুজুর আপনি আমাকে চাপ দিতে পারেন আল্লাহর ওলি যুবকটাকে বুকের সঙ্গে জড়ালেন আর চিৎকার করে আল্লাহর কাছে ডাক দিয়া বললেন আল্লাহ এই যুবকটাকে বাদশা কোটি কোটি টাকা খরচ করে জাদুবিদ্যার জন্য পাঠিয়েছে আল্লাহ তাআলা যুবক জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশে আসছে আয় আল্লাহ তাআলা আমি চাই এই যুবকের মাধ্যমে দেশে দিন জিন্দা হয়ে যাক এই দেশের মানুষ দিন জানুক আল্লাহ আমি তো তার অন্তরকে বুকটাকে আমার বুকের সঙ্গে জড়াইয়া ধরেছি আল্লাহ তাআলা তুমি তার অন্তর থেকে কুফরি নেফাকি দূর করে তোমার ইলমে মারিফতের নূর তোমার পরিচয় তার অন্তরে দিয়ে মুনাওয়ার করে দাও আল্লাহর ওলি যুবক আব্দুল্লাহ বিন তামিরকে বুকের সঙ্গে জড়াইয়া চিৎকার করে যখন দোয়া করতে লাগলেন যুবক ডাক দিয়ে বলতেছে আল্লাহর ওলি আপনি আমাকে ছেড়ে দেন কসম আল্লাহ পাকের জাতে আপনার একটা চাপে এই মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায় আল্লাহর ওলি বুজুর্গ তাকে ছেড়ে দিলেন এবার যুবক বলতেছে হুজুর এতক্ষণ পর্যন্ত আমার যে কন্ডিশন কোয়ালিটি ছিল আমি এখন জবানে স্বাদ পাচ্ছি অন্তরে শান্তি পাচ্ছি আমি যেন কি হারিয়ে ফেলেছিলাম আমি পেয়ে গিয়েছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন কাফেররা যে কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য ওদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল কন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এক পর্যায়ে যুবক বলতেছে হুজুর আমি তো শান্তি পাচ্ছি কারণ ইলম সিনা দর সিনা ইলম এক সিনা থেকে আরেক সিনায় যায় শুধু কিতাব পড়ে পাওয়া যায় না এজন্য জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে ইকরা রাসূল বলছেন আমি জানি না আবার বলছেন ইকরা আমি তো পারি না আবার বলছেন ইকরা আমি তো পারি না জিবরিল আমিন আল্লাহকে বলছেন আল্লাহ কার কাছে তুমি কোরআন দিয়ে পড়াইছো যে আসমান জমিন নিতে চাইল না পাহাড় পর্বত নিতে চাইল না এই কোরআন তুমি কার কাছে দিয়ে পাঠিয়েছো বেচারা তো পড়তেই পারে না আল্লাহ বলছেন আমার বন্ধুকে কষ্ট দিস না জিব্রাইল আমার বন্ধুকে বুকের সঙ্গে জড়াও আর বুকটাকে বুকের সঙ্গে লাগাই একটা চাপ দাও আমার বিশ্বাস
আসমান নাড়াতে হবে না, আমি আল্লাহ 30 পারা কোরআন তার সিনার ভিতরে ফিট করে দেওয়ার ওয়াদা দিলাম। কারণ ইলম সিনাদের সিনা, ইলম এক সিনার থেকে আরেক সিনা যায়। আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের? এক পর্যায়ে যুবক বাদশাহ যুবকটাকে পাঠিয়েছে এই দেশ থেকে কালিমা বন্ধ করে দিবে, এই দেশ থেকে দিন মুছে দিবে, ঠিক না? কথা বলেন না কেন? বাদশার কৌশল হচ্ছে এই যুবকের মাধ্যমে সমাজ থেকে দিনকে উঠায় দিবে। আর আল্লাহ কৌশল করলেন, ও বাদশা তুমি যেই জিনিস দিয়ে দিন মুছে দিতে চাও আমি আল্লাহ ওয়াদা করলাম এই জিনিস দিয়া এই সমাজে দিন জিন্দা করব। সুবহানাল্লাহ বলবেন না, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যুবক হুজুরকে বলছে, হুজুর আমি এখন কি করব, আমি এখন দিনের দাওয়াত দিই। আল্লাহর ওলি বলছেন, যুবক বাড়িতে যাও, আগে দিন শুকো, নিজে দিনের উপর ইস্তেকামত থাকো, এরপরে পাবলিকের কাছে দিনের দাওয়াত দাও। আমার বন্ধুগণ যুবক এত দিনে বড় জাদুকর হয়ে আসছে, কয়েক মিনিট একজন বুজুর্গ আলেমের সংস্পর্শে থাকবার কারণে তার সব চেঞ্জ হয়ে গেল। যুবক এখন কালিমাওয়ালা, যুবক এখন জাদুকর না, চলে যাচ্ছে নিজের বাড়িতে। যাওয়ার পথে দুটা রেওয়ায়ত, রাস্তায় যাওয়ার পর আমি একটা রেওয়ায়তই বলছি যেটা তারিখে ইবনে জারির তাওয়ারিতে লিখছে। যাওয়ার সময় যুবক রাস্তায় গিয়ে দেখে রাস্তার দুই পার্শ্বে শত শত পাবলিক দাঁড়ায় আছে, রাস্তার দুই পার্শ্বে শত শত পাবলিক দাঁড়ায় আছে, রাস্তার মধ্যখানে বিশাল বড় একটা বাঘ রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে আছে। পাবলিক রাস্তা পার হতে পারতেছে না, কারণ পার হতে গেলেই বাঘ আক্রমণ করবে, আঘাত করবে, এই ভয়ে মানুষ রাস্তা পার হচ্ছে না, দাঁড়িয়ে আছে দুই পার্শ্বে। যুবক আস্তে আস্তে পাবলিকের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনারা এখানে কি করতেছে, আপনারা এখানে কি করেন? সকল মানুষ জবাব দিচ্ছে, যুবক রে আমরা দাঁড়িয়ে আছি বাঘের ভয়ে, রাস্তা পার হতে পারতেছি না, যদি যাই তাহলে বাঘ আমাদেরকে আক্রমণ করবে, খেয়ে ফেলবে, এই জন্যে আমরা রাস্তা পার হতে পারতেছি না, দাঁড়িয়ে আছি। যুবক চিন্তা করলো, আবদুল্লাহ বিন তামের আমি তো এই মাত্র কালিমা পড়ে আসছি। কি পড়ে? এই মাত্র কালিমা পড়ে আসছি, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, এতক্ষণ তো জাদুবিদ্যা শিক্ষা করলাম আর এই মাত্র কালিমা পড়ে আসলাম, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, দেখি আল্লাহর কালিমার পাওয়ার বেশি না বাঘের শক্তি বেশি। সুবহানাল্লাহ বললেন না? এই চিন্তা করে যুবক আস্তে আস্তে করে বাঘের কাছে গেছে, বাঘের কাছে গিয়ে এক হাত দিয়ে এইভাবে বাঘের কান ধরছে, কান। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের আওয়াজে মনে হচ্ছে সুবর্ণচরের মানুষ মনে হয় বাঘ পালতেছে দুই চারটা করে নাকি, তা এক হাত দিয়ে বাঘের কান ধরছে আর আরেক হাত দিয়ে বাঘের গালে আচ্ছা মতো একটা থাপ্পড় মেরে দিছে। ডাক দিয়ে বলছে, এই বাঘ, আল্লাহ তোকে তৈরি করেছেন বন জঙ্গলে থাকবার জন্যে, তুই রাস্তাঘাটে পাবলিকের ডিস্টার্ব করস কেন? তুই কে আমাকে চিনিস না? আমি কে? আমি একজন কালিমাওয়ালা আল্লাহর গোলাম। আল্লাহ একবার বলেন, আল্লাহ একবার। ওখানে গিয়ে চিৎকার করে বলতেছে, আমি কালিমাওয়ালা আল্লাহর গোলাম। আপনারা কি মনে করেন বাঘের কাছে গিয়ে নিজের পরিচয় দেয়? আপনারা রাস্তাঘাটে পরিচয় দেন না? আর দুটা হয়ে গেলে হুজুররা যখন রাস্তা দিয়ে যায়, টাকা পয়সা নিয়ে মানুষও যখন রাস্তা দিয়ে যায়, তো আপনারা রাস্তা দাঁড়ায় এখন এই দাঁড়ান, চিনে না আমি কে, ঠিক না? যা আছে সব দেন, এই তো এই পরিচয় আপনাদের, যা আছে দেন। আর যুবক পরিচয় দিচ্ছে, আমাকে চিনো, আমি কে? কালিমাওয়ালা, কালিমা পড়ে আসছি, তোমার সাহস কম না, আমার সামনে দাঁড়িয়ে আছো। বলতে দেরি হয়েছে, আশরাফ আলী তানাবি লিখেন, সাথে সাথে বাঘটা মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যাইতে এক মিনিটও দেরি করে নাই। সুবহানাল্লাহ, তো আসতে বললেন, পাবলিক মনে করছে পাইছি এবার, যেই যুবকের কথা বাঘ শুনে এ পিরুইব না তুই বোকেটা, মানুষ তার কাছে তেল নিয়ে পানি নিয়ে লাইন ধরছে, আসলে তো হ্যাঁ তুই লাইনের লোক না, কথা বলেন না কেন? কিরে আমার কাছে এগুলো নিয়ে আসে কেন? আমি তো এই কাজের কাজই না। মানুষ আসে কারো চোখ নাই, যুবক চৌকে হাত দে, ভালো হয়ে যায়।
সুবহানাল্লাহ এটা আগামী বছর, কেমন জুড়ে পড়েন, সুবহানাল্লাহ জুড়ে পড়েন। আমার বন্ধুগণ পাবলিক আসতে লাগলো, কারণ আল্লাহওয়ালা যদি ইমানের উপরে আপনি স্পিরিট নিয়ে থাকতে পারেন, পৃথিবীর কোন সুপার পাওয়ার কোন ক্ষমতা আপনাকে দাওয়াইয়া রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন আফ্রিকার পারে, আরব রাজ্য শেষ করে তিনি চলে গেলেন সাগরের পারে, 40,000 মধ্যে মুজাহিদ সেনাবাহিনী মুসলমান সাথে সাদ বিন আবি ওয়াক্কাস বক্তৃতা করছেন, শোনা মুসলমানেরা, রাসূল এই দুনিয়ার জমিনে নাই, তাই বল ইসলাম শুধু কি আরব দেশে থাকবে নাকি আফ্রিকার জঙ্গলে ইসলাম যাবে? 40,000 মুসলমান বলছেন সাদ বিন আবি ওয়াক্কাস আমরা তো অপারও ইসলাম নিতে চাই, কিন্তু বিশাল সাগর, কোন কূল নাই, কিনারা নাই, কেমনে পার হব, লঞ্চ নাই, স্টিমার নাই, কেমনে যাই? সাদ বিন আবি ওয়াক্কাস বললেন যে আল্লাহর তাওহীদ, যে আল্লাহর কথা পৌঁছে দেওয়ার জন্য যাব, সে আল্লাহর কথায় নদী চলে, সাগর চলে, সে আল্লাহর উপরে ভরসা করে, সাগরে জাপ দিব বিশ্বাস, পানি আমাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তাদের বিশ্বাস ছিল এমন, তাদের স্পিরিট ছিল এমন, দিনের প্রতি শক্ত থাকা, অবিচল থাকা। আমার বন্ধুগণ সংক্ষেপ করে বলি, সাদ বিন আবি ওয়াক্কাস 40,000 সেনাবাহিনী নিয়ে চলে গেলেন সাগরের উপরে গুড়া চালাইতেছে। আরে গুড়া কোথায় চলে? সাগরের পানির উপরে গুড়া চলে, সুবহানাল্লাহ বললেন না? আরে কল্প কাহিনী নয়, শুনেন, সাগরের উপরে গুড়া চলে, গুড়ার পায়ে পানি লাগে না, সাহাবায়ে কেরাম পার হয়ে যায় তাদের পায়ে পানি লাগে না। আল্লাহ বলছেন তোমরা যখন আমার তাওহীদকে বিজয় করবার জন্য রাস্তায় নেমে যাও, কেউ থাকুক আর না থাকুক, স্বয়ং আমি আল্লাহ ওখানে হাজির হয়ে যাই। এর আরেকটু সামনে যদি বলি, সামনে গিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, ঘটনা আমি বলছি না, আমি শুধু বুঝাচ্ছি আল্লাহ যে সাথে থাকেন। রাসূল পাক যেদিন চলে যাবেন মক্কা থেকে মদিনায়, গভীর রাত্রে হযরতে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, ইয়াসরিবের দিকে হিজরত করেন, খেজুর বাগানের দিকে বের হয়ে যান। রাসূল পাক বলেন এত রাত্রে? এক্ষুনি আপনি যাবেন, আল্লাহ আপনাকে বলেছেন আপনি যান। আমি বলতে চাই আল্লাহর শক্তি পাওয়ার কেমনে সাথে থাকে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠে গেলেন, সবুজ চাদর দিয়ে হযরত আলীকে শোয়া দিলেন, নিজে উঠে তৈরি হয়ে গেলেন চলে যাওয়ার জন্য। ইয়াসরিবের দিকে হঠাৎ করে শুনতে পান কাফের বেঈমানেরা বাড়ির চতুর্দিককে ঘিরে ফেলে রেখেছে, নেজা নিয়ে, বল্লম নিয়ে, তীর নিয়ে, ধনুক নিয়ে আঘাত করবার জন্য। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন ঘর থেকে বের হলে নির্ঘাত মরে যেতে হবে, কাফেররা আমাকে দুনিয়া থেকে খতম করে দেবে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি যে এখন ঘর থেকে বের হব, আপনি আমাকে বললেন ঘর থেকে বের হয়ে হিজরত করবার জন্যে, আল্লাহ তাআলা কাফেররা তো ঘরের চতুর্দিককে বেষ্টন করে রেখেছে, আমি কেমনে যাই, মেরে ফেলবে। আল্লাহ বললেন, বন্ধুরে তোমার কাজ হলো আমি আল্লাহর উপরে ভরসা করে আমার নাম নিয়ে আমার পথে ঘর থেকে বের হয়ে যাওয়া, আর আমি আল্লাহর কাজ হলো তোমাকে সুস্থ রেখে মদিনা পর্যন্ত পৌঁছে দেওয়া। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা আপনি তো বলেছেন আমি ঘর থেকে বের হবে, ঠিকই মানি আপনার কথা, কিন্তু ভয় হয় ঘর থেকে বের হলে আঘাত করতে পারে। আল্লাহ বললেন কি চাও? আল্লাহ তাআলা তাদেরকে প্রতিরোধ করবার মতো কি আমি কিছু করতে পারি? আল্লাহ বললেন, বন্ধু একটা কাজ করো, তাহলে হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, হাতের মধ্যে বালি নেও, হাতের মধ্যে পাথর নেও, অগুলা নিয়ে আঘাত করো, সময় শুধু নিক্ষেপ করো, কেউ তোমাকে দেখতে পারবে না, তুমি চলে যাইবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা আমি যদি নিক্ষেপ করি, নিক্ষেপ করলে তো একদিকে যায়, আমি যেদিকে মারবো সেদিকেই পর্যন্ত যাবে, কাফেররা তো আমার ঘরের চতুর্দিকে, আমি একদিকে মারলে অপরদিকের কাফেররা আমাকে আঘাত করবে, হত্যা করে ফেলবে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে তোমার কাজ হলো
কঙ্কর গুলাকে কাফেরদের উপরে একদিকে নিক্ষেপ করে দেওয়া, আর আমি আল্লাহ সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার এই মুহূর্তে জিম্মাদারে নিয়ে নিলাম। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হাতের মধ্যে পাথর নিলেন, ঘর থেকে বের হলেন, কোরআন থেকে তেলাওয়াত করলেন, কঙ্করগুলা হাতের মধ্যে নিয়ে শুধু সামনের দিকে মারলেন। কাফেররা চতুর্দিকে আছে, মারলেন সামন দিকে, তাকাইয়া দেখেন চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে গিয়েছে। মারলেন একদিকে, পৌঁছে গেল সকল দিকের কাফেরদের চুকে, সবাই চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহর রসুল পৌঁছে গেলেন মদিনা ইয়াসরিবে, কেউ দেখতে পারল না। আমার বন্ধুগণ, ঘটনা বলছি না, যাওয়ার পরে আল্লাহ একদিন বলছেন, বন্ধুরে ওই দিন তুমি না বললে একদিকে মারলে একদিকে যায়, তাহলে ওই দিন চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পাথরগুলা পৌঁছে গেল, কেউ তোমাকে ধরতে পারলো না। ব্যাপার কি, কেমনে ঘটলো? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা আমি তো জানি না, আমি তো একদিকে মারলাম, আমার পিছন দিকে পাথর কেমনে গেল, ডাইনে বামে গেল জানি না। আমার আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বন্ধুরে তুমি শুধুমাত্র কেবলমাত্র আমার উপরে ভরসা করে তুমি নিক্ষেপ করার দায়িত্ব নিয়েছো, আর এগুলাকে সবার চুকে চুকে আমি আল্লাহ স্বয়ং আমার কুদরতের হাত দিয়া পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুঝাতে চাইলাম আল্লাহর উপরে ভরসা করে বের হলে হেফাজত করবেন কে বলেন না কে? আমি জানি না আপনি, আপনারা এত রাত্রে কথা শুনেন কিনা, আপনাদের কষ্ট হচ্ছে, আর ঠান্ডাও বাহিরে অভাব নাই, কষ্ট হচ্ছে না আপনাদের? কন্ডিশনে মনে হচ্ছে কষ্ট হচ্ছে? কালকে কাজ কাম নাই আপনাদের? নাই, কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, আমিও লম্বা করতে চাইবো না। একটু হাত উঠে দেখান, একটু হাত তুলেন তো, এখন কাদের কাদের কষ্ট হচ্ছে দেখি কি, এখনো কষ্ট হচ্ছে এত কথা বলার পরেও কষ্ট হয়? আমার বন্ধুগণ, বারোটা হয়ে যাচ্ছে কাছাকাছি, খেলাফে সুন্না বারোটার পরে কথা বলা, তাও আমি কিছু বলছি, কিন্তু আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ। যদি এক দুইজন উঠেন, এক দুইজন, আমি সাথে সাথে কথা রেখা দেব, কারণ কথা বলা আমার দায়িত্ব এতটুকুন, যতটুকুন আপনারা বুঝবেন। যখন আপনারা বুঝতে চাইবেন না, মানতে চাইবেন না, তখন আর কথা বলবেন, বসবেন, কিছু কয় না, সবাই বলেন। মনে হইতেছে এই সাইটের এরা কি রোহিঙ্গা নাকি তা, হ্যাঁ ওয়াজই বুঝতেছে না মনে হইতেছে আমার। বসবেন তো ইনশাল্লাহ, আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আমাদের উপরে যত বিপদ আসুক না কেন, সকল কাজে আমরা ভরসা করব কার উপরে? আওয়াজ করে বলেন কার? আমাদের কেউ কিছু করতে পারবে না। তো বলতেছিলাম লম্বা করব না, সাদ বিন আবি ওয়াক্কাস গুড়া দৌড়ে ওপারে চলে গেলেন, সাথীদেরকে বলছেন কিও তোমাদের পা দেখি তো, সবাই পা দেখলেন, পায়ের নিচেও ভিজে নাই, গুড়ার পাও ভিজে নাই, সাগর পার হয়ে গিয়েছেন। একজন সাহাবী এসে বলছেন, সাদ আমাদের নেতা কি, এই যে আমার একটা বাটি ছিল, বাটি পেয়ালা প্লেট গ্লাস মানে একটা যে কোনো জিনিস, আমি পানি পান করি, আমি এটা দিয়ে অজু করি, রাত্র হয়ে গেলে আমার মাথার নিচে রেখে ঘুমাই, দুনিয়ায় সম্পত্তি বলতে আমার কিছু নাই, ওই একটা প্লেট অথবা একটা গ্লাস অথবা একটা জগ অথবা একটা পেয়ালা একটাই, এটা দিয়ে আমি পানি পান করি, রাত্র হয়ে গেলে মাথার নিচে দিয়ে ঘুমাই, আমি এই পানি দিয়ে অজু করি, আমার এটা তো সাগরে বাসায় নিয়ে গেছে, পাইতেছি না কিছু। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, শোনো মুসলিম মুজাহিদ, তুমি যা বলছো তাই যদি সত্যি হয়, এই নদী আল্লাহর হুকুমে চলে, আর আল্লাহর হুকুমকে জিন্দা করবার জন্য আফ্রিকায় এসেছি, আমার বিশ্বাস নদী হয়তো ভুল করছে, আবার তোমাকে পৌঁছায় দিবে। আচ্ছা কোন তো নদী নাকি ভুল করছে, বাসায় নিয়ে কুত থেকে কই গেছে? সাদ বিন আবি ওয়াক্কাস উনারা সান্ত্বনা দিচ্ছেন, তুমি এটা পাইবা। কিছুক্ষণ পরে সাগরে একটা জোয়ার এসেছে, জোয়ারের ধাক্কায়
অনেক উপরে পানি উঠে গিয়েছে, কিছুক্ষণ পরে জোয়ার ভাটা হয়ে গিয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস তাকায় দেখেন তার পায়ের কাছে ওই সাহাবীর সেই পেয়ালার প্লেটটা পড়ে আছে। আল্লাহু আকবার বলে আল্লাহ এভাবেই মুসলিমদেরকে হেফাজত করেন, কাজ পর্যন্ত পৌঁছে দেন। তো এই ঘটনাও বলবো না, সাদ বিন আবি ওয়াক্কাস পৌঁছে গেছেন আফ্রিকায় মহাদেশে, বাদশাহকে বলছেন শুনেন আসলিম তাসলাম, ইসলাম কবুল করেন, শান্তিতে থাকবেন, কোনো আপত্তি নাই, ভাল লাগে না কর দেন, জিজিয়া দেন, এই দেশে থাকেন, আপনাদেরকে নিরাপত্তা দিব আমরা, আমাদেরকে থাকবার সুযোগ দেন, আমরা দেশে কালিমার দাওয়াত দিব, তাওহীদের দাওয়াত দিব, মারামারি নাই, কাটাকাটি নাই, ফেতনা নাই। বাদশা বলছে আমরা এগুলো বুঝে বলবো, কিন্তু তোমাদেরকে এই পাবলিকের এলাকায় থাকতে দেওয়া যাবে না, আরব লোক তো থাকতে দেওয়া যাবে না। কেন? আমরা কোথায় যাবো তাহলে? আপনার এই এলাকা ছেড়ে দেন, পাবলিক প্লেস ছেড়ে দেন, তাহলে আমরা রাতে থাকবো কোথায়? আপনার যেখানে ভালো লাগে সেখানেই যান, আমার দেশে থাকতে পারবেন না, আর থাকলে আপনাদেরকে গুলি করা হবে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন পাগল, নদীর উপর দিয়ে এলাম, সাগরের উপর দিয়ে পানি লাগলো না পায়ে, এই আল্লাহ তো এখনো আছেন না? নাই মনে হইতেছে, আছেন, এখনো আছেন। আবু জেহেল নাম শুনছিলেন কোনোদিন? আবু জেহেল এর নামই জানেন আপনার, ওর নাম আবুল হিকাম, এর নাম আবুল হিকাম না, এটাও উপাধি, এর নাম হচ্ছে উমর। এর নাম কি? আমর। তার বাবার নাম হচ্ছে হিসাম, তার নাম উমর। আবু জেহেলের নাম উমর, তার বাবার নাম হিসাম, তার উপাধি ছিল আবুল হিকাম, হেকমতের বাবা, খুব জ্ঞানী ছিল, মাতব্বর ছিল তো গ্রামের, গ্রামের মাতব্বর, পেঁচাইয়া খাইতো, হেও কোনো কাজকাম করতো না, কথা বুঝেন নি, কোনো কাজকাম করতো না, এই শয়তান শুধুমাত্র এই বিচার সালিশ করেই চলতো, টাকা পাইতো। আসেনি গুলা? আসে মানে হই আবু জেহেলের ডিম আসে। তা আমি যেটা বলতে চাই, এই আবুল হেকামকে ইসলাম বলছে আবু জাহাল, তুই মূর্খ, মূর্খদের বাপ। বলতেছিলাম আবু জাহাল বলছিল সৌদি আরবে মক্কা মদিনা ইসলাম থাকবে না, আজও সৌদি আরবে ইসলাম আছে নাই? আবু জাহেল আছে, নমরুদ বলছে এই দুনিয়া থেকে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিমকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, আজও ইব্রাহিমের সন্তানের দুনিয়া আছে কিন্তু নমরুদ নাই। আছে ফেরাউন চাইল হযরতে মূসা আলাইহিস সালামকে সাগরে ডুবাইয়া মাইরা ফেলায় দিব, আল্লাহ বলছে নয় ফেরাউন, আমার মূসার নাম লওয়ার মতো মানুষ এখনো আছে কিন্তু মিস্টার ফেরাউন কথা বলেন না কেন? নাই। আজ যারা যুগে যুগে বাংলাদেশের ভিতরেও যারা দিনকে মুছে দেওয়ার জন্য, ইসলামকে মুছে দেওয়ার জন্য বারবার চেষ্টা করেছে, তাদের নাম আজকে নাই কিন্তু ইসলাম এখনো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। এই জন্য ওই জায়গায় আমরা হাত দেব না ইনশাআল্লাহ, ইসলামের বিরুদ্ধে আমরা কাজ করব না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ ঘটনা বলছি না, সাদ বিন আবি ওয়াক্কাস চলে গেলেন আফ্রিকার জঙ্গলে, সাথীদেরকে বলেন যা বাদ দেন, পাবলিক থাকতে দেয় না এই জঙ্গলে যাই। সাথীরা বলছেন আপনি আমাদের কিনে জঙ্গলে যাইবেন, ওখানে তো বাঘ ভাল্লুক সিংহ অজগর সাপ খায় ফেলবে, ওখানে থাকবো কেমনে? তিনি বলছেন ওগুলারে যিনি বানাইছেন তার কথাই তো বলতে চাইতিস। সাদ বিন আবি ওয়াক্কাস জঙ্গলে পৌঁছে গেলেন, লম্বা বক্তৃতা করছেন, প্রায় দুই পৃষ্ঠার মতো আরবি বক্তৃতা করলেন হযরতে সাদ। জঙ্গলে পৌঁছে গেলেন, হাতের লাঠি দিয়ে দাগ দিলেন, জঙ্গলের ভিতরে আফ্রিকার জঙ্গল, দাগ দিয়া দাগের ভিতরে সবাই রে নিয়ে ঢুকছেন, ঢুকে তিনি বলতেছেন জঙ্গলকে লক্ষ্য করে, জঙ্গলের হিংস্র প্রাণী, এ জঙ্গলের হিংস্র প্রাণী শুনো, নাহনু আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রসুলের সাথী বন্ধু, আমরা এদেশে এসেছি তাওহীদের দাওয়াত দিতে, রিসালাতের দাওয়াত দিতে, আমাদেরকে পাবলিক দেশে থাকতে দেয় নাই, আমরা জঙ্গলে আসছি, শোনো এখানে সাপ অজগর ভাল্লুক সিংহ বাঘ যারা আছো, তোমাদেরকে 24 ঘন্টার সময় দেওয়া হলো, এই জঙ্গল ছেড়ে অন্য জায়গায় চলে যাও,
আল্লাহু আকবার বললেন না? আফ্রিকার মানুষ কয় আমরা জীবনে কত পাগল দেখছি, এমন পাগল তোর দেখি নেই। পাগলের তো একটা কোয়ালিটি থাকা দরকার, জঙ্গলে গিয়া বাঘের সামনে ওয়াজ করে, ওরা হাসতেছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস তরবারি খুললেন আর বলেন, দেখো আমার তরবারি, চব্বিশ ঘন্টার ভিতরে যদি জঙ্গল খালি করে না দেও, তোমাদের যাকে যেখানে পাওয়া যাবে তরবারি দিয়ে খতম করা হবে। চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়া বক্তৃতা শেষ করেছেন। দু তিন মিনিট পরে দেখা যায় বাঘের রাস্তায় বাঘ, সিংহর রাস্তায় সিংহ, অজগরের রাস্তায় অজগর, যার যার ডিম বাচ্চা মুখে নিয়ে চব্বিশ ঘন্টা নয় নয় ঘন্টার ভিতরে জঙ্গল খালি করে চলে গিয়েছে। আল্লাহ আকবার বলেন, এটা নামই তো দিন, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি বিশ্বাস। আফ্রিকার পাবলিক দেখলো খই খাইছে, এবার জঙ্গল থেকে বাঘ ভাল্লুক যাইতেছে, আমরাও মনে বাঁচতে পারতাম না। সকালে এসে কো স্যার কোনো মারার দরকার নাই, আপনি যা চাইবেন তাই করতে রাজি। আল্লাহ একবার বলবেন না, দিন এভাবেই পৌঁছে যায়, এভাবেই পৌঁছে যায়। তো বলতেছিলাম এই আবদুল্লাহ এভাবেই আল্লাহর পরিচয় দিছে বাঘের সামনে। এখন বাড়িতে গেছে পাবলিক তেল নিয়ে যায়, পানি নিয়ে যায়। আবদুল্লাহ এই কাজের কাজই তো আমি না, যদি মানুষ তেল নিয়ে পানি নিয়ে আসে, ল্যাংরা লুলা দেড়বেটারি, হাত নাই পাও নাই চোখ নাই দেখে না, যে যে সমস্যা নিয়ে আসে হাত দিলেই ভালো হয়ে যায়। বাবা একটু সময় দিলে কখন যুবক চিন্তা করলো, না 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 এভাবে যদি মানুষ আসে তাহলে তো সবাই শুধু তেল পানি নিয়ে ব্যস্ত, আমার কাজ তো দিন জিন্দা করা, বাদশাহ আমার টাকা দিয়ে জাদুবিদ্যা শিখেছে, আর আমি এখন টার্গেট করলাম যেই সংসদ থেকে আইন করে এই দেশ থেকে ইসলাম মুছে দেওয়ার চেষ্টা করার জন্য আমাকে জাদুবিদ্যা শিক্ষা করতে দিল, আমি এই সংসদ পর্যন্ত কালিমা পৌঁছাইয়ে দেব। আল্লাহু আকবার বলেন, দেখেন কেমনে দিন পৌঁছে যায়। আমার বন্ধুগণ, যুবকের এই কথা গোটা দেশে ছড়িয়ে পড়ল। আমাদের দেশের ভিতরে একটা যুবক আছে, তার কাছে গেলে সকল সমস্যার সমাধান হয়ে যায়। এমন সময় বাদশাহ ইউসুফ জুনামাসের অর্থমন্ত্রী যিনি ছিলেন, তার চোখ ছিল অন্ধ, কানা ছিলেন, কিন্তু জ্ঞানী থাকবার কারণে, মেধা থাকবার কারণে বাদশাহ তাকে মন্ত্রণালয়ে জায়গা দিলেন। তিনি যখন জানতে পারলেন আমাদের দেশে একটা যুবক আছে, যেই যুবক চোখ ভালো করে দিতে পারে, মন্ত্রী সাহেব উপঢৌকন নিয়ে হাদিয়া নিয়ে তোহফা নিয়ে অনেক টাকা পয়সা নিয়া আবদুল্লাহ বিন তামেরের বাড়িতে হাজির হয়ে গেলেন, আর ডেকে বললেন, যুবক তোমাকে চিনি না, শুনেছি তুমি নাকি চোখ ভালো করে দেও। আবদুল্লাহ তো তাকায় দেখতে যে অর্থমন্ত্রীরে তো আমি চিনি, কেন আসছেন আমার বাড়িতে? বাবা তুমি নাকি মানুষের চোখ দিতে পারো, আমার জীবনে চোখে তো কিছুই দেখতে পাই না, তুমি যদি আমার চোখটা ফিরিয়ে দাও বিনিময়ে যে হাদিয়া তো ফাঞ্চি সব তোমার। আবদুল্লাহ ডেকে বলছে, মন্ত্রী সাহেব চোখ তো আমি ফিরিয়ে দিতে পারি না, চোখের আলো ফিরিয়ে দিতে পারেন আমার আল্লাহ। মন্ত্রী আশ্চর্য হয়ে গেল, আর ডাক দিয়া বললেন, যুবক রে, ও যুবক তুমি বলো আমাদের রবকে, আমাদের আল্লাহকে, আমাদের খুদা তো ইউসুফ জুনামাস, তুমি আবার কোন রবের কথা বলো? আবদুল্লাহ বলতেছে, ইউসুফ জুনামাস খুদা নয়, ইউসুফ জুনামাস আস্তা বেহুদা। কথা কন নাকি? ইউসুফ জুনামাস যদি খুদা হবে, ইউসুফ জুনামাস যদি খুদা হবে তাহলে দেশের এই অবস্থা কেন? আমি ইউসুফ জুনামাসকে মানি না। মন্ত্রী ডাক দিয়ে বলছেন, যুবক আমরা একটা যুবক যার নাম আবদুল্লাহ, জাদুবিদ্যার জন্য কয়েক হাজার কোটি টাকা দিয়ে তাকে পাঠিয়েছি, ওই যুবক আসলে তোমাদেরকে সাইজ করবে। আবদুল্লাহ বলতেছে, যে যুবককে টাকা দিয়ে পাঠাইছেন হেই যুবক আমি আবদুল্লাহ। আল্লাহ আকবার। মন্ত্রী কো তুমি যুবক, তাহলে একটা কার পিছনে টাকা খরচ করলাম, এত বড় জাদুকর হইছ যে আমার চোখ ভালো করে দেয় এটা তো জানলাম না। আবদুল্লাহ বলতেছে, মন্ত্রী রে তোমাদের টাকা খরচ করে জাদুবিদ্যা শিক্ষা করেছি এতে সন্দেহ নাই, কিন্তু জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া
মুসলমান বানাইয়া মন্ত্রী তোমার সামনে দাঁড় করাইয়া বলতেছে, মন্ত্রী রে খবরদার কালিমা পড়ো নাইলে খবর আছে। মন্ত্রী কয় শেষ পর্যন্ত আমারে কালিমার দাওয়াত। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তোমরা কিসের কৌশল করো? এবার মন্ত্রী বলছে ও আব্দুল্লাহ তুমি কি ইউসুফ জো নামাজকে খোদা মানো না? কয় না মানি না। ইউসুফ জো নামাজ যদি খোদা হবে তাহলে দেশ রক্ষার জন্য আমারে জাদুবিদ্যার জন্য পাঠাইছে কেন? নিজে কেন নিজের দেশ রক্ষা করতে পারে না? আর ইউসুফ জো নামাজ যদি খোদা হবে তার নাকের সেন্টার ঠিক নাই, পাওয়ারের লাইনের মতো ফাড়া ফাড়া দাঁত বের হয়ে যায়, টুটমোটা নিজের চেহারা কালো, নিজে এত কালো হয়া তুমি এত সুন্দর করে বানাইছে নিজেরা ঠিক মতো বানাতে পারে না, ওটা খোদা নয়, এটা হলো এই সমাজের শয়তান। মন্ত্রী দেখতেছে তো সব উল্টো হয়ে গেছে, টাকা দিলাম পয়সা দিলাম এখন দেখতেছি উল্টো আমাদেরকে উপাস করতেছে। মন্ত্রীকে আবদুল্লাহ তাইলে কি করতে হইবা বাবা কত? স্যার আপনি আসছেন এত কষ্ট করে হাদিয়া নিয়া, চোখ চোখ তো পাইতে চান, চোখ এমনি এমনি পাওয়া যায় না, চোখ পাইতে হইলে কালিমা পড়া লাগে। সুবহানাল্লাহ বললেন না, আবদুল্লাহর কাজ হইলে তোমরাই আইন কইরা কালিমা বন্ধ করছো, এবং তোমারে কালিমা পড়িয়া ছাড়ো। মন্ত্রী সাহেব চোখ পাইতে হলে কালিমা পড়া লাগবে, নাইলে চোখ পাওয়া যাবে না। মন্ত্রী চিন্তা করলো এখন যদি কালিমা পড়ি আর চোখ পাই, আর চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিন, নিয়ত ভালো কথা বলেন না কেন? কত বড় শয়তান চিন্তা করে চিন্তা করতেছে যদি চোখ ছাড়া তো কাজ হবে না, তাহলে যদি বললাম কালিমা পড়ি, কালিমা পড়লাম এরপরে যদি চোখ পাই তো চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিন, সমস্যা এমন পলিটিক্স আমাদের আসেনি। নির্বাচনের আগে দেখবেন ওয়াদা দেয়, আমি যদি মন্ত্রী হতে পারি, এমপি হতে পারি, চেয়ারম্যান হতে পারি, আপনাদের সব ভালো ভালো রাস্তা ভাঙ্গে একবারে গর্ত বানায় দিই। দিছে সব ভাঙ্গে বানায় সব গর্ত বানায়। নির্বাচিত হওয়ার পরে মাইক্রোস্কোপ লাগাইয়া লেন্স লাগাইয়া সার্কিট ক্যামেরা ফিট করে ফের আর খুঁজে পাওয়া যায় না, কথা বলেন না কেন? ঠিক কেন বলেন? আমার বন্ধু খান মন্ত্রী তো চিন্তা করছে এখন তো বাস্তব, ওই ওখান থেকে এরা বুদ্ধি আনছে। এই জন্য আমাদের দেশের লোক নির্বাচনের আগে ওয়াদা দেয়, নির্বাচনের কথা বলে এগুলো পলিটিক্স, এগুলো মনে নাই। মন্ত্রীও চিন্তা করতেছে কালিমা পড়ি চোখ পেলে ছেড়ে দিব, নিয়ত ভালো বলা লাগবে, ভালো না খারাপ? আবদুল্লাহ কালিমা পড়াও, ঠিক আছে আবদুল্লাহ কালিমা পড়াই দিস। কালিমা পড়াইয়া নিজের হাত চুকের মধ্যে রাইকা বলতেছে আল্লাহ ও বাটপার, নিয়ত ভালো না কিন্তু আল্লাহ আমি তো এর জবানেও কালিমা চালু করে দিছি, আর আমি চাই এর মাধ্যমে সংসদেও কালিমা পৌঁছে দিতে, আল্লাহ এর চোখটা ভালো করে দাও। বলতেই চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, মন্ত্রী বলতেছে আবদুল্লাহ এই যে আমরা দেখতেছি মাশাআল্লাহ খুব ঠিক আছে, তো থ্যাংক ইউ, হাদিয়া তুফানো আমি যাই, চোখ পাইলাম হাদিয়া দিলাম। আবদুল্লাহ কই যাইবেন? বুঝাইতেছি গা তো, আবার চোখ পাইলাম কালিমা পড়লাম হাদিয়া দিলাম, না 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 কালিমা তো অর্ধেক পড়ছে, বাকি অর্ধেক বাকি আছে, কো বাকি অর্ধেক কি কয় যাতা দিমু যাতা যাতা। সুবহানাল্লাহ বলেন না, কোরে আল্লাহ যাতা আবার কি তা চাপ দিমু, চাপ দিলে কি হইব কয় পুরো হইব, দে আমিও তো জীবনে কত মানুষের চাপ দিছি কিছুই বাইর হয় না, তুই দিলে আর কি হইব ছোট মানুষ, দে একটা চাপ। আবদুল্লাহ মন্ত্রীর বুকের সঙ্গে জড়াইস, আইলিম সিন আদার সিন, এটাই বোঝাচ্ছি আল্লাহর পরিচয় কেমনে যায়। বুকের সঙ্গে জড়াই আল্লাহর ডাক দিয়া বলছে আল্লাহ এক নিমো খারাপ রে দর্শি, চোখ পাওয়ার পরও কালিমা ছাইড়া দিতে চায়,
আর আল্লাহ আমি চাই ওর টাকা দিয়ে জাদু শিখছি, ওর এই কালিমা পড়াইছি, ওর মাধ্যমেই আর সংসদে কালিমা পৌঁছে দিতে চাই। আল্লাহ তার অন্তর থেকে কুফুরি নেফাকে দূর করে দাও, তোমার ইলমে মারিফতের নূর দিয়ে দাও, তাওহীদের রেসালত ভিতরে ঢুকায় দাও। বইলা দিছে চাপ, মন্ত্রী বলতেছে আব্দুল্লাহ আমারে ছেড়া দে, তোর একটা সেকেন্ডের চাপে আল্লাহর আদেশ পর্যন্ত দেখা যায়, দেখা যায়। আব্দুল্লাহ ছেড়া দিস, মন্ত্রী বলতেছে আব্দুল্লাহ বাপ মাফ চাই, আর জীবনে যাইতাম না, দরকার নাই মন্ত্রিত্ব, বাড়ি গাড়ির দরকার নাই, কি করলে এটা তো স্বাদ পাই, আল্লাহর জিকির করলে তো শান্তি পাই, ভাল লাগতেছে তো, এতদিন অন্যায় পথে ছিলাম, কম শান্তি পাচ্ছি, আমি আর কোথাও যাব না, তোমার এখানে থাকবো, খাইয়া না খাইয়া গাছতলায় এরপরে কালিমা পড়ব, পাবলিকের কালিমার দাওয়াত দিব। আব্দুল্লাহ কয় না, এই কাজ তো হবে না, আপনাকে সংসদে যাওয়া লাগবে, এখানেই কালিমার দাওয়াত দেওয়া লাগবে। মন্ত্রী বলতেছে আব্দুল্লাহ আমার জন্য দোয়া করবো, আমি যে সাঁত পাইলাম কালিমা পড়ে, এখন কিচ্ছু দরকার নাই, আমি আজকের থেকে তোমার দলের কর্মী হয়ে গেলাম। আব্দুল্লাহ বলছে মন্ত্রী সাহেব যান, কালকে কোনো অধিবেশন আছে, কালকে আমাদের সংসদ, যান। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, বারোটার উপরে হয়ে গেছে, রেখে দে, না 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 বারোটার উপরে আমি কথা বলি না, কি দুই ঘন্টা আমার কাজ আছে তো, ঢাকা যাওয়া লাগবে, রাত্রে বেশি হয়ে গেলে কথা বলতে পারি না, কষ্ট হচ্ছে না আপনাদের, না ভাত খাই আইছেন, খাইবেন না, ঠান্ডা হয়ে যেতেছে সব, শেষ করে দিই, আরে না লম্বা করবো না, আমি সঙ্গে পড়ে দিচ্ছি, শুনেন, এগারোটা বাজছে, শুয়া বারোটা, আমার বড়ি কি ভুল হয়েছে নাকি, না বারোটা বারো হয়ে গেছে, আচ্ছা শোনেন সংক্ষেপ করে দিচ্ছি, আর লম্বা করবো না, কয় ঘন্টা হইতেছে, শোনো আমার বন্ধুগণ, পরের দিন সংসদ অধিবেশন বসছে, প্রধানমন্ত্রী বাদশা ইউসুফ জুনামাস তার ডাইন পার্শ্বে বসছে অর্থমন্ত্রী, যে ঝোঁক পাইছে, প্রধানমন্ত্রী বাদশা ইউসুফ জুনামাস অর্থমন্ত্রীর দিকে তাকায় দেখে চোখ ভালো, চোখে দেখতেছে বাদশা জিকা, এ মন্ত্রী চোখ পাইলা কই, কোন ডাক্তারে দিছে, চোখ দিছে আমার আল্লাহ, আল্লাহু আকবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার, দীর্ঘদিন পরে সংসদে আল্লাহর নাম, এই জন্য আমার আল্লাহ বলছেন ইন্নাকাই দেশাইতানি কানা দাইফা, কিসের কৌশল করলে এখন মজা বুঝ, বাচ্চা বলতেছে কি বল না, আল্লাহ চোখ দিছে মানে আমি না তোমাদের আল্লাহ কো, আপনি একটা বাট পার বাসারে যখন মন্ত্রী এই কথা বলছে, মাথা গরম, আমি তোমারে মন্ত্রী বানাইছি, গাড়ি বাড়ি আমি দিয়েছি, আমাকে চিনো না, ক বাচ্চা খবরদার কালিমা পড়ো, তাহলে বাদশাহী থাকবে না, আল্লাহ একবার বললেন না, বাচ্চা কয় মন্ত্রী খবরদার, বললাম কোন ভূতের পাল্লায় পড়ছো, কোন ভূত তোমার এই বুদ্ধি দিছে কালিমা পড়াইছে, শোনো ১০০ কোটি টাকা খরচ করছে আব্দুল্লাহর পিছনে, এক দুই দিনের ভিতরে আসতেছে জাদুবিদ্যা শিক্ষা কইরা, সাইজ করবো সাইজ, মন্ত্রী কয় হে আব্দুল্লাহ তো কালিমা পড়াইছে, সুবহানাল্লাহ বললেন না, আল্লাহর কৌশল কার, কে হে আব্দুল্লাহ পড়াইছে, ও আব্দুল্লাহ পড়াইল, আব্দুল্লাহ মন্ত্রীর হাত পা বাঁধতেছে কালিমার অপরাধে, মন্ত্রীকে বাদশাহ মারতে পারেন, আমার জীবনে জীবনের সন্ধান পাইনি, সত্যের সন্ধান পাইনি, আমি কালিমা পড়ে আল্লাহর সন্ধান পেয়েছি, আপনাকে আমি মানতে পারবো না, আপনি আমাকে মারতে পারেন, বাদশাহ মন্ত্রীর পিটাইতে শুরু করছে, মন্ত্রী মায়ের খাইতে খাইতে কালিমা তো ছাড়েই না, শেষ পর্যন্ত আব্দুল্লাহ কোথায় তাকে ঠিকানা দিয়েছে, আব্দুল্লাহকে বাদশাহর দরবারে হাজির করা হয়েছে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এবার আব্দুল্লাহকে বাদশাহ বলছে আব্দুল্লাহ রে তোকে কোটি কোটি টাকা খরচ করে গাড়ি বাড়ি দিয়ে পাঠালাম জাদুবিদ্যা শিক্ষার জন্য, করলে কি, আব্দুল্লাহ বলছে বাদশাহ আমার কোনো দোষ নাই, আপনার টাকার আমি ঠিক মতো ব্যবহার করছি, জাদুবিদ্যা শিক্ষা করছি, আপত্তি নাই, কিন্তু গড়ে আসার পথে রাস্তায় আসার পথে আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া
মুসলমান বানাইয়া এই মুহূর্তে আপনার সামনে হাজির করে আপনার মন্ত্রণালয়ে দাঁড় করাইয়া বলতেছে বাদশা কালিমা পড়ে নাইলে খবর আছে। বাচ্চা যখন দেখছে আব্দুল্লাহ এই কথা কয়, মায়ের শুরু করছে মায়ের, কে তোরে কালিমা পড়াইছে? এক পর্যায়ে বাচ্চা আব্দুল্লাহ এই যে মুরব্বী গাছতলায় মনে আছে নি, মুরব্বীর কথা বইলা দিছে, মুরব্বীর ধৈর্য আনাইছে, বাবা এদেশে কালিমার দাওয়াত দিচ্ছিলেন কেন, নিষেধ? মুরব্বী বলছে বাচ্চা সব ঠিক আছে, আপনি নিষেধ করেছেন আর আল্লাহ উপর থেকে নির্দেশ করেছে, আমি আল্লাহর নির্দেশ পালন করেছি। আপনি জানেন কালিমার দাওয়াতের অপরাধ কি? জানি না, আপনাকে হত্যা করা হবে। এই কথা বলে এই মুরব্বী মানুষের গাছ কাটার করাত চিনেন তো, করাত, গাছ কাটার করাত মাথায় লাগাইয়া জীবন্ত মানুষকে কালিমার অপরাধে দুই টুকরা করে দিয়েছে। আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গিয়েছেন, কালিমা ছেড়ে দেন নাই। আজ আমাদেরকে যদি নির্যাতন করা হয়, কষ্ট দেওয়া হয়, আমরা জীবন দিতে পারি কিন্তু এক সেকেন্ডের জন্য কালিমাকে ছেড়ে দিতে পারি না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সবাই শেষ, মন্ত্রীরও মাইরা ফেলাই দিছে, মুরব্বীরও মাইরা ফেলাই দিছে, আছে শুধু আব্দুল্লাহ। আমার বন্ধুগণ এবার আব্দুল্লাহকে বাচ্চা ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ রে তুমি যদি এই মুহূর্তে কালিমা ছেড়ে দাও তাহলে আমার দেশের অর্ধেকের মালিক তোমাকে বানাইয়া দিব, নাজরান তোমার নামে অর্ধেক লিখে দিব। কালিমা ছেড়ে দিলে আমার একমাত্র মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, পুরা দেশের মালিক তুমি হয়ে যাবে, কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ গর্জন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে আর বলছে, আব্দুল বাদশাহ শোনাব, আপনি যদি আসমানের চন্দ্র সূর্যকে আমার এক হাতে উঠাইয়া দেন আর গোটা দুনিয়া রেজিস্ট্রি করে আমার আর এক হাতে উঠাইয়া দেন, জান্নাত থেকে হুর এনে আমাকে বিয়ে দিতে চান, আল্লাহ পাকের জাতের কসম করে বলছি আমি কালিমা পড়ে যেই শান্তি পেয়েছি সব কিছু লাত্তি দিয়ে ফেলে দিতে পারি, একটা সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে যেতে পারি না। বাদশা দেখলো কোনোভাবেই কাজ হয় না, শেষ পর্যন্ত 70 জন সেনাবাহিনী দিয়ে আব্দুল্লাহকে পাঠিয়ে দিয়েছে, নিয়ে যাও পাহাড়ের উপরে উঠাইয়া হাত পা বেঁধে পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যা করে দিবা যেন হাড্ডিও ভেঙে যায়। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে পাহাড়ের উপরে নিয়ে গেল, ওখান থেকে ফেলে দিয়ে হত্যা করতে চায়। আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র তোমার তাওহীদ আর কালিমার জন্য আজকে আমার এই অবস্থা, আল্লাহ জাদুবিদ্যা শিক্ষা করে কোটি টাকা খরচ আমার পিছনে হয়েছে, আমি কালিমা পড়েছি এত নির্যাতন শুধু তোমাকে ভালোবেসে হচ্ছে, আল্লাহ তাআলা কালিমা ছেড়ে দিলে বাচ্চার মেয়েকে বিয়ে করতে পারি, কালিমা ছেড়ে দিলে দেশের মালিক হতে পারি, আয় আল্লাহ তাআলা সব ছেড়ে দিতে পারি কিন্তু আমি কালিমা ছেড়ে দিতে পারি না, আল্লাহ তাআলা তোমার এক পাগলা গোলাম কালিমাওয়ালাকে তুমি কি হেফাজত করতে পারো না, আয় আল্লাহ আমি কালিমার জন্য এত স্যাক্রিফাইস করতে গেলাম আর তুমি কি আমাকে হেফাজত করতে পারো না। এই কথা বলে চোখের পানি যখন ছেড়ে দিয়েছে আল্লাহর রহমতের সাগরে জোশ উঠে গিয়েছে, আল্লাহ জমিনকে বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালহা, ভূমিকম্প শুরু করে দে, পাহাড় কাঁপতে লাগলো, ভূমিকম্প শুরু হয়ে গেল, পাহাড় ফেটে টুকরা টুকরা হয়ে গেল, 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ায়। এমন সময় আমার আল্লাহ
আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠায়া এই 70 টা সেনাবাহিনীকে ধরে পাহাড়ের মধ্যখানে ঢুকায়া পাহাড়কে আগের মতো একত্রিত করে দিয়েছেন। 70 টা সেনাবাহিনী মরে গিয়েছে আর আব্দুল্লাহ বিন তামেরকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটায়া হাঁটায়া বাদশার দরবারে আল্লাহ তাকে পৌঁছে দিয়েছে। বাদশা বলতেছে, আব্দুল্লাহ তুমি যে আইলা আমার 70 জন সেনাবাহিনী কই? বাদশা, হেরা দেখছি পাহাড়ের উপরে আল্লাহ হুমা বিশ মিকা আমু তো আহিয়া কয়ে ঘুমায় গেছে গা। নাই ক মানে ঘুমাইছে মানে কি? কয় নাই। নাই মানে কি? কয় কার বিরুদ্ধে যুদ্ধে লাগছেন আপনি? বাদশা তো আরো গরম হয়েছে, 70 জন নাই করে ফেলাইছে একজন, আরো 70 জন দিয়ে কইছে যাও এরে নিয়ে এখন সাগরে যাও, নদী নিয়ে সাগরে যাও, আর সাগরে গিয়ে হাত পা বেঁধে ডাইরেক্ট সাগরে ছেড়ে দিবা যেন আর আসতে না পারে। 70 জন সেনাবাহিনী সাগরে নিয়ে গেল। এবার আব্দুল্লাহ ওখানে যাওয়ার পরে সাগরে তাকে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা তুমি আমাকে পাহাড়ে রক্ষা করেছ, এখন যদি সাগরে রক্ষা না করো কাফেরেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে সাগরে চলে না। আয় আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে। আল্লাহ তাআলা তুমি যদি আমাকে এই মুহূর্তে কালিমার কারণে সাগরে বাঁচাইয়া দিতে পারো, আল্লাহ কথা দিলাম আমি এই দেশের সকল জনগণের কানে কানে তোমার কালিমার দাওয়াত আমি পৌঁছে দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহ সাথে সাথে সাগরকে বলতেন, সাগর উত্তাল হয়ে যাও। সাগর উত্তাল হয়ে গিয়েছে, তাদের নৌকা ভেঙ্গি টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সাঁতরায়। আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠায়া কাদা মাটি আর পানি ঠিক মতো খাওয়াইয়া সাগরের নিচে 70টাকে ছেড়ে দিলেন আর আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহর দরবারে পৌঁছে দিয়েছে। বাদশা কয়, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী 70 জন কই? কয়রা দেখতেছে জীবনের শেষ গোসল করতেছে। গোসল করতেছে মানে কই? নাই তো, এরা তো গেছে গা। বাদশা চিন্তা করলো প্রতিদিন যদি 70 জন যায় মাস শেষে কি কেউ থাকবো? পুরো সেনাবাহিনীর কেএমপি খালি হয়ে যাবে। বাদশার তো মাথা গরম, আল্লাহ তো শয়তান, মজা বুঝ এখন কি হবে? বাদশা কানতেছে আর বলতেছে, আব্দুল্লাহ তোর পায়ে ধরি, আমারে বাসা, আমি কেমনে বাসাইতাম? কালিমা পড়েন, এইটা আমার দ্বারা হবে না, তোর কি করা লাগবে? তুই নিজেই ক, তোরে কেমনে মারা যায়? সেই কথা কি কোনোদিন পাগলে কইব যে আমারে কেমনে মারাছে আমি বইলে দিব? আব্দুল্লাহ কই এই জায়গা মতো আসছেন বাদশা, এইটা একটা ভালো কাজ করবেন, আমাকে আপনি মারতে পারবেন আমার শর্ত যদি মানেন, আর আমার শর্ত যদি না মানে জীবনে আপনি আমারে মারতে পারবেন না। শর্ত কি? শর্ত হলো, আব্দুল্লাহ মনে মনে ভাবতেছে আমি মরার আগে তোরেও কালিমা পড়াম। সুবহানাল্লাহ বললেন না। এখন শর্তটা কি? কালিমা কেমনে হবে? এই দেশের মানুষের কি অবস্থা হবে? এরপর আল্লাহ যে বলছেন কুতিলা সাহাবুল উখদুদ, এই আমার আলোচ্য আয়াত, এখানে মিলাচ্ছি এই না, এটা তো লম্বা আলোচনা, লম্বা হয়ে যেতেছে, এই জন্য আর লম্বা করতে চাই না। আরে বাবা, 12:30 হয়ে যেতেছে গা, বুঝেন না আমি কি প্লাস্টিক যে রাস্তা দিয়ে আইছি, আমার তো ভয় হইতেছে যাই কেমনে। কষ্ট হচ্ছে না আপনাদের? কয়েক না কর, আর লম্বা করতে চাই না ভাই, এখন লম্বা হয়ে যাচ্ছে তো, বুঝতেছেন না আপনারা? কয়েক মিনিট কেউ কথা বলতে পারবেন না, রাইকা দিলি শেষ। আব্দুল্লাহ বলছে, বাচ্চা আমাকে মারতে পারবেন? কি করা লাগবে? আমার নাম পুরা দেশে 3 মাস মাইকিং করবেন। করলাম, করে সারা দেশের আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় নারী পুরুষ ছেলে মেয়ে সকল মানুষকে এক মাঠে হাজির করবেন। করলাম, এরপরে
এরপরে আমাকে আপনি ওই মাঠে নিয়ে যাইবেন, মাঠে নিয়ে সবার সামনে আমার গলায় আপনি ছুরি লাগাইয়া টানবেন, মারতে পারবেন না। তখন আপনি মারতে গেলে আমি একটা কালিমা বলবো, কালিমা, এই কালিমা আপনি পড়বেন, কালিমা পড়ে যদি আমার গলায় ছুরি লাগান তাহলে আপনি আমাকে মারতে পারবেন, আর কালিমা যদি না পড়েন কিয়ামত পর্যন্ত মারতে পারবেন না। সুবহানাল্লাহ বললেন না? আব্দুল্লাহ আমি একজন তো মরবো বেটা, আর পুরো দেশটারই কালিমা পড়ে যাবো, তুই যে দেশে কালিমা বন্ধ করছো সেই দেশে কালিমা পতাকা আমি উড়াইয়া আমি মরতে চাই। সুবহানাল্লাহ বললেন না? বাদশাহ কয় আব্দুল্লাহ তুই যাই ক ক, তুই মরবি কিনা হেটে ক, আমার বউ হইতেছে তোরে দিয়া, আমি মরে যাবো যদি আমার কালিমা পড়ে আমার গলায় ছুরি লাগে, আমি যেটা বলবো যে শব্দ, এই শব্দ বলে গলায় ছুরি লাগালে আমি মরবো, আর এই শব্দ না বললে মরবো না। এখন আপনি কি বলবেন নাকি বলবেন না এটা কোন, কয়েকশো বার বলবেন, এরপরে মরা লাগবে। ও ঠিক আছে, আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, কথা সংক্ষেপ। এক পর্যায়ে গোটা দেশে মাইকিং হয়ে গেল, গোটা দেশের নজরানের মানুষ একটা মাঠে জমা হয়ে গেল, বাদশাহ আবদুল্লাহকে নিয়ে ওখানে গেল, মানুষের মধ্যে কৌতূহল, কত মানুষকে বাদশাহ ফাঁসিয়ে দিয়ে মারছে, কোনোদিন দাওয়াত করে নাই, আর আজকে একটা যুবককে মারবে, গোটা দেশের মানুষকে দাওয়াত করছে, কৌতূহল কমছে না বাড়ছে? সবাই আবদুল্লাহকে একটা নজর দেখতে চায়, গোটা দেশের মানুষ হাজির। বাদশাহ বলতেছে, আবদুল্লাহ বলতো, এবার কি করা লাগবে, মরে যাবে, তোর জীবনের কোনো চাহিদা আছে কি? আবদুল্লাহ বলেছে, বাদশাহ আমার জীবনের চাহিদা আছে, শেষ চাহিদা কি বল? আবদুল্লাহ বলছে, আমার জীবনের শেষ চাহিদা 2 মিনিট ওয়াজ কর্ম, কোটি কোটি পাবলিকের সামনে 2 মিনিট ওয়াজের সময় দিবেন। বাদশাহ মনে করছে 2 মিনিটে আর কি হয়, জীবনে কত ওয়াজ করছে কাজ হয় না, 2 মিনিট সময় দিলাম, মরার আগে যাবার লাগে বল। এবার আবদুল্লাহ দাঁড়িয়েছে লক্ষ লক্ষ জনগণের সামনে, আর বলতেছে, নজরানের মানুষ, আমার নাম আবদুল্লাহ বিন তামের, বাদশাহর নাম ইউসুফ জোনাওয়াস, এই বাদশাহ আমাকে জাদুবিদ্যার জন্য পাঠিয়েছিল, কোটি টাকা খরচ করে, কিন্তু আসার পথে আমি কালিমা পড়েছি, বাদশাহকে বাদ দিয়ে আল্লাহর উপরে ইমান এনেছি, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রেসালতের উপরে ইমান আনছি, এই কারণে এই অপরাধে বাদশাহ আমাকে মারতে চায়, 70 জন সেনাবাহিনী দিয়ে বাদশাহ আমাকে পাহাড়ে মারবার জন্য পাঠিয়েছিল, আমি যার উপরে ঈমান এনেছি ওই আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন, বাদশাহর 70 জন সেনাবাহিনীকে খতম করেছেন। এরপরে বাদশাহ আরো 70 জন দিয়ে সাগরে পাঠাল, আমার আল্লাহ আমাকে হেফাজত করলেন, তার 70 জন সেনাবাহিনী ধ্বংস হল, কেমনি আমাকে মারা যায়, আমার কাছে পরামর্শ বাদশাহ চাইল, আমি আপনাদেরকে একত্রিত করবার জন্য বলেছিলাম, এখন আপনাদের কাছে একটা কথা বলি, ও দেশের জনগণ, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আর বাদশাহ আল্লাহর উপরে ঈমান আনে নাই, এই জন্য এতদিন পর্যন্ত আমাকে মারতে পারে নাই, বহুত কৌশল করেছে, আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন, এই মুহূর্তে বাদশাহ আমাকে আঘাত করবে, মারবে কিন্তু মারতে পারবে না, কালিমা ছাড়া বাদশাহ আমার গলায় ছুরি লাগাবে আমি মরব না, বাদশাহকে আমি একটা কালিমা বলবো, এই কালিমা বলে গলায় যদি ছুরি লাগাইয়া দেয়, আমি যে কালিমা বলবে কালিমা পড়ে যদি গলায় ছুরি লাগায়, আর যদি আমি মরে যাই মনে করবে আমার আল্লাহর নাম সত্য, এতদিন আমাকে মারতে পারে নাই আমার আল্লাহর নাম নেওয়ার না নেওয়ার কারণে, আর আজকে আমার আল্লাহর নাম নেওয়ার কারণে আমাকে মারতে পারলো, যদি দেখো আমার আল্লাহর নাম নিয়ে আমার গলায় ছুরি লাগিয়ে টান দেওয়ার পরে আমি মরে যাই, আমার আল্লাহর নাম সত্য, আর আমার আল্লাহর নাম নেওয়ার পরে যদি আমি না মরি তাহলে আমার আল্লাহ মিথ্যা, বাদশাহ ইউসুফ জোনাওয়াস সত্য, এই সত্য মিথ্যার বিচার আপনাদের কাছে দিয়া আমি বিদায় নিলাম। এই কথা বলে আবদুল্লাহ কথা শেষ করল, শুয়ে পড়েছে, বাদশাহ বলেছে, আবদুল্লাহরে কেমনে হত্যা করব? আবদুল্লাহ বলছে, আমি সেজদায় গিয়ে যখন পড়ব সুবহান রব্বিয়াল আলা, ওই সময় আপনি আমার গলায় ছুরি লাগাবেন, কি দোয়া পড়তে হবে আমাকে বল। আবদুল্লাহ বলছে,
ও বাচ্চা ইউসুফ জো নামাজ, আমার গলায় ছুরি লাগাই আপনি পড়বেন বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগাইয়া দিলাম। আব্দুল্লাহর রব যদি সত্য হয় আব্দুল্লাহ মরে যাবে, আর আব্দুল্লাহর রব যদি মিথ্যা হয় আব্দুল্লাহ মরবে না। এই কথা বলে আপনি আমার গলায় ছুরি লাগালে আমি মরব, নলে মরব না। বাচ্চা আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইয়া পড়তে লাগলো বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই কথা বলে যখন টান দিয়েছে, সাথে সাথে আব্দুল্লাহ শহীদ হয়ে জান্নাতে পৌঁছে গিয়েছে। এবার বাচ্চা ইউসুফ জো নামাজ নাচতে শুরু করেছে, ঢোল তবলা বাজাতে শুরু করেছে। আব্দুল্লাহ নাই, মন্ত্রীও নাই, এই মুরব্বিও নাই, এই দেশের ভিতরে কেউ কালিমার দাওয়াত দেওয়ার মতো নাই। আমার ক্ষমতা থেকে গেল, দেশের কোটি কোটি জনগণ দেখছেনি, সবাই চিন্তায় পড়ে গেল। আহারে, এতদিন পর্যন্ত বাদশা আব্দুল্লাহকে মারতে পারলো না, বহুত কৌশল করলো আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর আজকে আব্দুল্লাহকে মারতে পারলো আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে বুঝতেছি আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ, এই বাদশা একটা মিথ্যা দুর্নীতিবাজ। এই সময় গোটা দেশের লক্ষ লক্ষ জনগণ দাঁড়িয়ে গেল আর ডেকে বলছে, বাচ্চা ইউসুফ জো নামাজ তুমি একটা বাকপর, তোমাকে ভুল মনে করেছি, এতদিন তোমাকে আল্লাহ মনে করেছি, ভুল পথে ছিলাম। আর আব্দুল্লাহর শাহাদতের মাধ্যমে আমাদের চোখ খুলে গিয়েছে, আব্দুল্লাহর রক্ত জমিনে গড়িয়ে পড়েছে, মাজলুমের রক্ত কালিমাওয়ালার রক্ত জমিনে গড়িয়ে পড়েছে। আমার করলাম সকল মুসলমান যারা এই মুহূর্তে কালিমা পড়েছে, এদেরকে মারার জন্য বড় বড় গর্ত খনন করে আগুন জ্বালালো, এক একজন ধরে ধরে হত্যা করতে চাইল। এই কথা আমার আল্লাহ তিন চারটা কসম খেয়ে বলতেছেন, কুতিলা আসহাবুল উহুদ। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বললেন, যারা গর্ত খনন করে আমার মুসলমানদেরকে কালিমা ওয়ালাদেরকে হত্যা করতে চাইল, তাদেরকে তো মারতে পারলো না। আন্নারি দাতিল মুকুত, যারা গর্তের পারে বসে বসে আমার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, তারা ধাম তামসা দেখেছে, তামসাওয়ালাদেরকেও সাইজ করেছি, আগুন যারা জ্বালিয়েছে সাইজ করেছি, যারা গর্ত খনন করেছে তাদেরকেও ঠিক করেছি। আল্লাহ বললেন, যারা কালিমাওয়ালাকে মারার জন্য গর্ত খনন করেছে আমি আল্লাহ তাদেরকে হেফাজতের ওয়াদা দিলাম। আল্লাহু আকবার। একমাত্র আসলাম আয়াতে বাচ্চা এখন গর্ত খনন করতেছে মাত্র, এখন আগুন জ্বালাইব আর কেমনে কেমনে মারবো, এত লম্বা আলোচনা। একজন কোটি কোটি মানুষ এখন মুসলমান, বাচ্চা গর্ত খনন করতেছে, আগুন জ্বালাইতেছে, তামসা দেখার লোক জমা হয়েছে, এখন এদেরকে মারতে চায়। আসুন আমরা সামনের দিকেও যাইতে চাই না, এখানে রেখে দিলাম, আর লম্বা করবো না। এখন গর্ত খনন হইতেছে মাত্র, এখন কেমনে কেমনে এত মানুষকে জ্বালাইব, আর আল্লাহ কি করবেন? এরপর আল্লাহ বলছেন, আমি একটা বাতাস ছেড়ে দিব, বাতাস আর গর্ত থেকে বাতাস বাইর হইব, আগুন বাইর হইব, আর বাতাস আসবে, যারা পাশে বইসা থামসা দেখতেছিল এদেরকে কেমনে সাইজ করবো, বাচ্চারে কেমনে সাইজ করবো। এগুলা লম্বা কথা বলছেন, মাত্র আয়াত পর্যন্ত আসলাম, এটি আমার তাফসীরি আলোচনা। আল্লাহ এতক্ষণ কসম করে বলছেন, এই পাগল গর্ত খনন করে কারে জ্বালাইতে চাস? সুতরাং এখানেই থাকুক, আর লম্বা করতে চাই না। আমার জন্য দোয়া, আপনাদের জন্য দোয়া, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে।